Krishna Krishna Hare Ram Japo Naam Abhiram Hare Abhiram Hare Krishna Hare Ram Behtar Taba Krishna Hare Ram Hare Ram
Hare Krishna Hare Ram Krishna Krishna Hare Ram Jap Naam Hare Ram Hare Ram Hare Krishna Hare Ram Ladies next to Barbe Krishna Krishna Hare Ram Jap Naam Hare Ram Hare Ram Hare Ram 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 Amare Nityananda Ram Nanda Ram Amare Gaure Pranara Hare Ram Hare Ram Hare Ram 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 Amare Nanda Ram Amare Gaure Pranara Hari Ram 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 Hari Ram Ram Amare Nityananda Amare Gaure Pranara Hari Ram 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 Hari Ram 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 Amare Nityananda Ram Nanda Ram Amare Gaure Pranara Pranara Amare Prabhu kahe kaho kaho Amare Nityananda Ram Amare Gaure Pranara Hari Ram Ram Amare Gaure Bhediya Uthilay Aji Ekti Mantra Naame Gaure Bhediya Uthilay Aji Ekti Mantra Naame Amare Gaure Bhediya Uthilay Aji Ekti Jaya Gaura Charo Jaya Radha Vallabha Jaya Jaya Ki Jaya Nityananda Jaya Gaura Chandra Jaya Radha Vallabha Jaya Jaya Ki Jaya Nityananda Jaya Gaura Chandra
राधा श्री वृंदावन परम सुखदायक जय जय जयो जयो के जय राधा बल्लभ जय जय Guru Brahma, Guru Vishnu, Guru Deva Mahesha, Guru Deva Parabrahma, Tasmai Sri Gurave Namaha, Krishna Karuna Sindhu, Dinabandhu Janati Bhagavate, Gopesha Gopika Shatayo Jagannath Shatayo Shavite Rayo Shapat Rayo Shapat Rayo Te Namo Jair Pushanatan Bhatt Raghuna Chaitanya Guru Kirtan, Amrita Hari, Devanam Nivadane Hari, Sabai Valaya.
জয় নিতাই জয় গুর জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গুর জয় রাধেশ্যাম মাইকটা চলবে না জয় নিতাই ভিতরে আনটিউনিং লাগছে জনিতাই 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 হ্যালো 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 খোলা না আটকা একদম জনিতাই জনিতাই জয় গুর জয় রাধেশ্যাম সমবেত হ্যালো হ্যালো এপাশে বাড়াও বক্সে বাড়াও গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলী উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তগণ সকলের শ্রীপাদ পদ্মে জানাই শত শত কোটি দণ্ডবাদ প্রণাম জয় নিতাই জয় নিতাই দেখতো সাউন্ড দেখতো শুনতো জয় নিতাই যেহেতু এটা নামযজ্ঞের আসর নয় দোলোৎসব উপলক্ষে হরিনাম সংকীর্তন হচ্ছে আমরা যে কোনো লীলা স্মরণ করতে পারি তাতে অসুবিধা নেই তবে যেহেতু ভোগ হচ্ছে আর ভোগ তো মহাপ্রভু ছাড়া হয় না সত্যি এত হাজার হাজার ভক্তরা প্রসাদ পাবে আমরা একটু মহাপ্রভুর লীলাই আস্বাদন করি হবে ঠিক আছে গৌরাঙ্গ লীলাই আস্বাদন হোক সবাই মিলে একটু দুটো বাহু তুলে বলো নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল নামের সংকল্প হলে একটু বলে দেই যদি তারক ব্রহ্ম নাম সংকল্প হয় তাহলে গৌরাঙ্গ লীলা করা যায়
যদি রাধা গোবিন্দ নাম সংকল্প হয় তখন বৃন্দাবন লীলা করা হয়, কিন্তু যেহেতু এখানে নামের সংকল্প নাই আর যেহেতু ভোগ হবে আর আমরা বাংলার মানুষ মহাপ্রভুর সম্বন্ধে একটু আলোচনা হোক। নেতাই গৌরী বল, কলি ঘুরুতে দেখো দেখো মায়ার অন্ধ আয়া অন্ধকারি আয়ে আয়ে অন্ধকারি রাই লাভিরি আহারি আরে আলা মরি অন্ধকারে ডুবে রইলাম রে আহাবাবি আরে আয়া মরিয়া আয়া ওয়াহা রে মায়ার অন্ধকারে এ অন্ধকারে ডুবে রইলাম রে মরিয়ানিতাই গৌর হরি 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 হে মায়ার অন্ধকার হে অন্ধকারে ডুবে রইলাম আমরিয়া রে মরিয়ালা রে মায়ার অন্ধকার হে অন্ধকারে ডুবে রইলাম আহামরিয়া রে কলি ঘুরু তিমিরে কলি ঘুরু তিমিরে গড়সল জগ জন মাঝ আবার ধরমা করম রঘুদু কলি ঘুরু তিমির পদাবলী একটু ভালো করে বুঝে নাও তাহলে দেখবে আনন্দ অনেক বেশি। পদাবলী কীর্তন মানে কি? বৈষ্ণবের পথকে স্মরণ করা। আমরা একবারে কেউ ভগবানের চরণ পাবো না বাবা, এমন সুকৃতি নাই আমাদের।
আপনাদের আছে কিনা জানি না, আমার মতন অধমের নাই। তাই ভগবানের চরণ পেতে গেলে যাদের চরণ আগে আশ্রয় করতে হবে তারাই হলেন বৈষ্ণব পদকর্তা। আজকে পদকর্তা কি বলছেন, কলিগুরু তিমির। তিমির বলতে কি বোঝায়? তিমির বলতে বোঝায় অন্ধকার। তা আপনারা তো সবাই দিনের আলোতে কীর্তন শুনতে বসেছেন, এখানে তো অন্ধকারের কোনো ব্যাপার নাই, কিন্তু বৈষ্ণব মহাজন অন্ধকার কোথায় পেলেন? বলে এই অন্ধকার জাগতিক জগতের অন্ধকার নয়, এই অন্ধকার হলো জীবের চিত্ত গুহার অন্ধকার। যে চিত্ত গুহার অন্ধকার দূর করতে এলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যদি গৌড়হরি জগৎ মাঝে না আসত, কলির হতভাগ্য জীব জানতে পারত না হরি কথা কৃষ্ণ কথা কে জেনে। এটা তো সত্যি মা, যদি মহাপ্রভু না আসত জগৎ মাঝে, আজকের হরিনাম সংকীর্তন কে জিনিস এটা জগৎবাসী জানতে পারত। তে যে গৌড়হরি এলেন এমনি এমনি তো আসেননি, তাকে আনতে হয়েছে তবে তো তিনি এসেছেন। ধরুন আমাকে আমন্ত্রণ করেছে, বায়না করেছে, তাই তো আমি এসেছি, আর না হলে তো আমি জায়গাটা চিনতাম না জানতাম না। আমাকে ঠিকানা বলে দিয়েছে, আমাকে অ্যাডভান্স করেছে, আমাকে নিমন্ত্রণ করেছে, তাই আমি এসেছি। ঠিক তদ্রূপ গৌড়হরিকে আনয়ন করতে হয়েছিল, না হলে তো তিনি আসতেন না। তো গৌড়হরিকে কে আনয়ন করলেন, গৌড়হরিকে কে নিয়ে এলেন জগৎ মাঝে? তিনি হলেন ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈত আচার্য প্রভু। আপনাদের মাথায় রাখতে হবে গৌড়হরি আসার অনেক পূর্বে এসেছিলেন অদ্বৈত আচার্য। পূর্বে মানে অনেক আগে, খুব ভালো করে বুঝে নাও মা, সহজ ভাষাই গাইব, কঠিন গাইব না। অদ্বৈত আচার্য প্রভু তিনি কে ছিলেন? বলছে ছিল যারা এলোই তারা, যারা ছিল না তারা কেউ এলো। তো যে অদ্বৈত আচার্য প্রভু, আপনারা পঞ্চতত্ত্ব চেনেন তো, মাঝখানে হচ্ছে গৌড়হরি, বামধারে গদাধর পণ্ডিত, দক্ষিণে হচ্ছে নিতাই চাঁদ, পশ্চাতে হচ্ছে শ্রীবাস, আর সম্মুখে হচ্ছে অদ্বৈত আচার্য প্রভু। এই যে কলিযুগে পঞ্চতত্ত্ব, এরা দ্বাপর যুগে কে কোথায় ছিলেন কিভাবে ছিলেন একটু পরিচয় করে দিই। প্রথমে আসি শ্রীবাস। শ্রীবাস ছিলেন দ্বাপর যুগের নারদ মুনি। যিনি নারদ মুনি তিনি হয়েছিলেন শ্রীবাস। গদাধর পণ্ডিতকে আপনারা যারা রাসলীলা আস্বাদন করেছেন, অনেকে জিজ্ঞাসা করেন রাসের পরে ভগবানের তো শেষ লীলা বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে যত লীলা করেছেন সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বোত্তম লীলা, সর্বলীলার মুকুটমণি হচ্ছে রাসলীলা, কিন্তু ওটা হচ্ছে শেষ লীলা বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনের শেষ লীলা যদি রাস হয় তারপরে আমার গোবিন্দ কোথায় গেলেন? প্রশ্ন আসবে না? যে কজন এসেছে তাতেই খুশি আমি, খুব মন দিয়ে শোন। প্রসাদ দুভাবেই পাওয়া যাচ্ছে, পেছনেও পাওয়া হচ্ছে সামনেও পাওয়া হচ্ছে। যেটা লাইন দিয়ে সবাই বসে পাচ্ছে ওটা খেলে পেট ভরবে, আর যেটা তোমরা বসে এখানে সেবা নিচ্ছ এটা খেলে অন্তর ভরবে, দুটোই খাবার। তাকে অন্তরটা ভর্তি করো, আগে অন্তরটা ভর্তি করো, তারপরে পেট ভর্তি করে তারপরে যাবে, কেমন? কোনো ব্যাপার নাই, দুটোই খাবার। ও খাবার খেলে তো আমার সন্ধ্যাবেলায় খেতে হবে, কারণ ক্ষুধা লাগবেই, আবার রাত্রিবেলায় খেতে হবে, ঠিক টাইম টাইম করে আমাদের খেতে হয়।
কিন্তু এই খাবার যদি একবার কেউ খেতে পারে গ্রহণ করতে পারে বৈষ্ণব মহাজন বলছেন জন্ম জন্মান্তরও তার ক্ষুধা পিপাসা লাগে না এ এমনই জিনিস দেখবেন সাধু কখনো খাবারের চিন্তা করে না আমরা জাগতিক জগতের মানুষ আমরা খাবারের চিন্তা করি আমরা ভালো জায়গায় শয়ন করবার চিন্তা করি কিন্তু সাধু কখনো করে না বৈষ্ণব কখনো করে না ভক্ত কখনো করে না কারণ ভক্ত বৈষ্ণব জানি শীত গ্রীষ্ম বর্ষা আমার গৌর চরণই একমাত্র ভরসা এছাড়া কিছু নাই তো যে কথাটা বলছিলাম রাসের পানে আমার গোবিন্দ কোথায় গেলে বলে রাজবিলাসের পরিণতি রাই কানু একাকৃতি রাসনিত্য অবসানে যখন রাধা কৃষ্ণ দুটি তনু সম্পূর্ণ একত্রিত হতে যাচ্ছে ললিতা সখী চিন্তা করলেন রাধা কৃষ্ণ দুটি তনু যদি সম্পূর্ণ একত্রিত হয়ে যায় এগুলো সব শাস্ত্র বৈষ্ণবের বৈষ্ণব শাস্ত্রের কথা বাবা আন কথা বলবো না রাধা কৃষ্ণ দুটি তনু যদি সম্পূর্ণ একত্রিত হয়ে যায় তাহলে কলিযুগের লীলা প্রকাশ হবে না কারণ দুটি দেহ ছাড়া কখনো লীলা হতে পারে না তাহলে এখন উপায় রাধারানীর অর্ধেক অংশ তখন গোবিন্দের স্ত্রী অঙ্গে মিশে গেছে ললিতা সখী কি করলেন ছুটতে ছুটতে গিয়ে রাধারানীর যে অর্ধেক অংশ বাইরে ছিল সেটাকে স্পর্শ করে দিয়েছে ছুঁয়ে দিয়েছে এই ছুঁয়ে দেওয়ার ফলে কি হলো ওই অর্ধেক অংশটা মিশতে পারলো না যে অংশটা মিশে গেল গোবিন্দের সঙ্গে সেটা হয়ে গেল আমার গৌর হরি আর যে অর্ধেক অংশ পড়ে রইল সেটা হলো গদাধর পণ্ডিত এগুলো জানলে একটু বলতে পারবেন ছিল রাধা হলো গদা এই জন্য রাধারানী যেমন গোবিন্দের বামধারে থাকেন আমার গদাধর পণ্ডিত গৌর হরির বামধারে রয়েছেন কটা বললাম শ্রীবাস আর গদাধর আর গৌরহরি হয়ে গেল তৈরি তাহলে তিনটে পাওয়া গেল গৌরহরি হচ্ছেন রাধাকৃষ্ণের মিলিত তনু আর রাধারানীর ভাবস্বরূপ হচ্ছে গদাধর নারদ মুনি হচ্ছে শ্রীবাস নিতাই চাঁদকে দেখি কে বলতে পারে নিত্যানন্দকে যিনি মূল সংকর্ষণ বলরাম দাপর যুগের যিনি বলাই দাদা তিনি হয়েছেন এখানে আমার নিতাই চাঁদ আর একজন বাকি রইল তিনি হলেন অদ্বৈতাচার্য প্রভু যিনি ছিলেন দেবাদিদেব মহাদেব এই জন্য অদ্বৈতাচার্যর মতো বৈষ্ণব জগতে আর কেউ আসে নাই বাবা কারণ ভোলানাথ যেমন পরম বৈষ্ণব ছিলেন সেই রীতি মেনে এখানেও তিনি আগে এসেছেন সেই বৈষ্ণব না কাঁদলে আমরা গৌর কখনো পেতাম না কোথায় এসেছেন অদ্বৈতাচার্য প্রভু নদিয়া জেলার গেছো নদিয়া জেলায় গেছো কে কে গেছো একটিবার হাত তোলো তো দেখি নদিয়া জেলায় কে কে গেছো বেশ কোথায় নবদ্বীপে নবদ্বীপ গেছো মায়াপুর গেছো শান্তিপুর গেছো শান্তিপুর মনে হয় যাওয়া হয়নি গেছো কি তুই শান্তিপুরের বুড়ো মালিক হচ্ছে এই অদ্বৈতাচার্য প্রভু ইনি কিন্তু নবদ্বীপে আসেননি ইনি এসেছেন শান্তিপুরে শান্তিপুরের যে বাবলা পাঠ এখন তো গঙ্গার চর পড়তে 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 অনেক দূরে চলে গেছে আর শান্তিপুর যে শহর সেখান থেকে গঙ্গা অনেক দূরে চলে গেছে একটা সময় 34 নম্বর জাতীয় সড়ক থেকে গঙ্গা দেখা যেত এখন আর দেখা যায় না যদি কখনো ওই পথে যাও একটু ওই বাবলা পাঠ দর্শন করে এসো যেখানে বসে যে সুরধ্বনি গঙ্গার তীরে হস্ত করে তুলসী পত্র আর গঙ্গা জল তুলে নিয়েছিলেন অদ্বৈতাচার্য কবি এই জন্য কবিরাজ গোস্বামী বললেন তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রি নীতি সমত মানাং ভক্তব্য ভক্তবৎস বলে এক গন্ডুর জল আর একটি তুলসী পত্র যদি তার চরণে অর্পণ করা যায় শুনেছি ভক্তের ভগবান নাকি ভক্তের কাছে বেঁকিয়ে যান অদ্বৈতাচার্য প্রভু আপনাদের আসর খুব ভালো লাগে দেখলে কারণ এই যে সবাই দুটো হাত তোলেন না মাঝে মাঝে এটা সব থেকে বড় পাওয়া এটাকে বলা হয় আত্মসমর্পণ আত্মসমর্পণ না করলে তার কাছে পৌঁছাতে পারবো না আমরা কেউ এছাড়া আমাদের কোনো পথ নাই উপায় নাই
একটু আগে আমি যখন বসেছিলাম পেছনে স্কুল ঘরে তা যে দুজন ভাই আমাকে নিয়ে এসেছে তার মধ্যে একজন ভাই আমি তোদের নাম জানি না সবার তো জিজ্ঞাসা করছে কীর্তন শোনা হয় বলে কীর্তন ছাড়া এখন আর কিছু ভালো লাগে না তাহলে এই দিনটা সবার আসবে বাবা যখন মানুষ বুঝবে যে কীর্তনের মধ্যে যে সারবস্তু আছে জগতের কোন সঙ্গীতে পাওয়া যাবে না কেউ আগে আসবে কেউ পরে আসবে আগে এলে লাভ পরে এলে লোকসান কারণ জগতের আর পাঁচটা সঙ্গীত আর হরিনাম সংকীর্তন এর মধ্যে অনেক তফাত এই সঙ্গীতের মধ্যে দিয়েই আমি আপনি সবাই তাকে ভালোবাসার রসদ খুঁজে পাব সেই জন্য আমি বক্তা আমি যেমন সেবার কাজ করছি আপনারা যে আস্বাদন করছেন আপনারাও সেবার কাজ করছেন এই জন্য নববিধা ভক্তিতে গোবিন্দ দাসজি বললেন শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরী পূজন সখী গণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী তা গঙ্গা জলার তুলসী দিয়ে কেঁদে কেঁদে নিয়ে এলেন কি অদ্বৈত আচার্য প্রভু আমার গৌর সুন্দরকে তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন ও গৈ সাধনে চিন্তা মনে আমার বেঁধে মেলা অলয়ানি আমার চিন্তা মনে ও গো বিধি মিলা অলয়ানি বলে অসাধারণে ও গো অসাধারণে চিন্তা সাধারে আমার চিন্তা মনে ও গো বিধি আমারে গোরা বড় আমারে গোরা বড় গোরাই দয়াল ঠাকুর রে আমারে গোরা বড় দয়াল ঠাকুর আমার এমনি হই নাই আর হবার নয় রে এমন হই নাই আর হবার নয় রে ও গো আমার মা কৌড়ি হরির মত হয় নাই আর আমার আমার ভাবের গোড়া
আমার গৌর হরির মতন দয়াল কেউ দেখেছো কখনো? এটা আমার প্রশ্ন তোমাদের কাছে। এই যে হরিনাম সংকীর্তন আস্বাদন করতে বসেছো তার কথা, তার মতো দয়াল কখনো দেখেছো? কোন যুগে আছে আমার গৌর হরির মতো দয়াল আছে মা? কোন যুগে ছিল না আর কোন যুগে আসবেও না, এমন প্রেমের ঠাকুর, এমন কাঙালের ঠাকুর, কোন জাতকে বাকি রাখলেন না। কিবা ব্রাহ্মণ, কিবা চণ্ডাল, কিবা মুচি, কিবা মেথর, এমনকি মুসলমানের ছেলে হরিদাস ঠাকুর পর্যন্ত তার বক্ষ মাঝে। ভাবুন, নিজে ব্রাহ্মণের ছেলে হয়ে সকল জাতের মানুষকে বক্ষ মাঝে ধারণ করেছিল। তাই বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, যদি গৌরাঙ্গ না হতো, এগুলো যত আস্বাদন করবে তত ভক্তি জগতে পৌঁছে যাবে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমন ধরিতামেতে বলো বলো, কেমন ধরিতামেতে। ওই রাধার মহিমা প্রেম রস শিব জগতি জানত কে, গৌরাঙ্গ না হত কেমন হগেত, কেমনে ধরিতামেতে বলো বলো, কেমনে 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 ধরিতামেতে। গৌরাগমনের কারণটা কি বলো? কেউ যদি জিজ্ঞাসা করে তোমাকে গৌরহরি কেন এসেছে, আমরা তো সনাতন ধর্মের মানুষ, হিন্দু বাঙালি, তো এই উত্তরটা যদি আমরা না দিতে পারি তাহলে অন্যান্য ধর্মের লোকেরা কি বলবে? যদি প্রশ্ন করা হয় গৌরহরি ধরার বুকে কেন এসেছেন, কি দরকার ছিল তার আসা? সত্যযুগের ভগবানকে, সত্যযুগের ভগবানকে নারায়ণ, ত্রেতাযুগের ভগবান রাম বলো না, ওইভাবে তাহলে পাঠি কালারে চলে যাবে, বলো ভগবান শ্রীরামচন্দ্র। ত্রেতা যুগের ভগবান হচ্ছে রামচন্দ্র, দ্বাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ, তা তিন যুগের ভগবান পাওয়া গেল, কলিযুগের ভগবানের এমন কি হলো? অন্যান্য যুগে ভগবান রাজসিংহাসনে বসেছিলেন, তার প্রমাণ ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র, তিনি অযোধ্যার রাজা হয়েছিলেন। দ্বাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ কখনো হয়েছেন দ্বারকার রাজা, কখনো হয়েছেন মথুরার রাজা, তাহলে কলিযুগের ভগবানের এমন কি হলো যে খালি গায়ে খালি পায়ে রাজসিংহাসন তো দূরের কথা, নদীয়ার পথে পথে দাঁড়ে দাঁড়ে ধুলাবালি কাদা মেখে বেড়ালো, তার দরকার ছিল? তো গৌরহরি এসেছেন কেন মা? দেখো একটা কথা মাথায় রেখো, গৌরহরি কিন্তু আমাদের গর্ব, গৌরহরি কিন্তু আমাদের অহংকার, কারণ আমরা হিন্দু বাঙালি। অন্যান্য যুগে ভগবান কোন ভাষায় কথা বলতেন আমরা কিন্তু কেউ জানি না, যুক্তিতর্কের বিষয়, কারণ সেই দ্বাপর যুগের লীলা 5000 বছর আগের লীলা, বৃন্দাবনের যে লীলা, তা গোবিন্দ কোন ভাষায় কথা বলতেন এটা কিন্তু যুক্তিতর্কের বিষয়। ধরে নেওয়া হয় যুক্তির জন্য যে বৃন্দাবনের সবাই হিন্দিভাষী, তাই তিনি হিন্দি ভাষায় কথা বলতেন। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র
তিনি হিন্দি ভাষায় কথা বলতেন কিন্তু কলিযুগের ভগবান যে বাঙালি মায়ের গর্ভের সন্তান এটা তো আর মিথ্যা নয় বাবা ইতিহাস তো তার সাক্ষী এগুলো বুঝে নাও তাহলে তিনি কোন ভাষায় কথা বলতেন বাংলা ভাষায় তা বাংলা ভাষায় কলিযুগের ভগবান কথা বলতেন আর আমরা সেই বাঙালি মায়ের গর্ভের সন্তানকে চিনতে পারলাম না বাবা এটা আমাদের দুর্ভাগ্য আর মেদিনীপুর জেলাটা এটা কিন্তু গৌড় মণ্ডলের মধ্যে পড়ে যায় আপনাদের বলে রাখি সনাতন ধর্ম মানে কি একটু মিউজিকটা বাড়াও সনাতন ধর্ম মানে কি বলো সহজ উত্তর যদি আজকে বলে দিই কালকে থেকে বলতে পারবে আমরা অনেকে বলি না আমরা সনাতন ধর্মের মানুষ তা সনাতন ধর্ম মানে যা চিরন্তন সত্য যা ছিল যা আছে যা থাকবে তুমি ছিলে না আমি ছিলাম না আমরা কোন সুকৃতির ফলে এসেছি আবার আসবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই কেউ বলতে পারবো না আরেকবার মানুষ হোক মানুষ হয়ে আসতে পারবো বাবা কেউ বলতে পারবো না তাই একবার যখন মানুষ হয়েছি এই মনুষ্য জনম জনম বৃথা না চলে যায় তার জন্য কি করতে হবে খুব তাড়াতাড়ি ভজন করতে হবে বাবা আর ভজন যদি না করতে পারো এ দেহ কৃষ্ণ ভজনের যদি অযোগ্য হয় জমেরও অরুচি হয়ে যায় তো মহাপ্রভুর আগমনের কারণ কি এর প্রত্যক্ষ কারণ আছে পরোক্ষ কারণও আছে প্রত্যক্ষ কারণ কি রাধা প্রেমে ঋণ শোধ করা আর পরোক্ষ কারণ কি বাহ্যিক কারণ কি আমরা তো কলিহত জীব আমাদের মতো কলিহত জীবকে হরিনাম কৃষ্ণ নাম প্রেমে উদ্ধার করা তাই বললেন অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহং মাশ্রিত ভজতে তা দেশ কিয়া যশ্রুত তত্তর ভবে ভগবান মনুষ্য রূপ ধারণ করে এলেন গৌড়হরি চিন্তা করলেন আমি যদি ভক্তাভাব অঙ্গীকার করে যেতে পারি নিজে কেঁদে জগৎকে কাঁদাবো নিজে নেচে জগৎকে নাচাবো নিজে ধুলায় গড়াগড়ি দেবো অপরকেও বলবো তোমরা ধুলায় গড়াগড়ি যাও এই নিজে আচরণ করে অপরকে শিক্ষা দেবার জন্য গৌড়ের আগমন নবীন বৃন্দা আবার বিপিন মাধুরী আদি নবীন নবীন বৃন্দা বিপিন মাধুরী অগ প্রবেশ চাতুরী আবার বড় যুবতী ভাবিল ভাবতি সকতি হইত কার বড় যুবতী ভাবিল ভাবতি আবার সকতি হইত কার আবার বড় যুবতী ভাবিল ভাবতি সকতি হইত কার আবার বড় যুবতী ভাবের ভাবতি আবার সকতি হইত তোমরা গাও কোন কোন পুন পুন মানে মা পুন পুন মানে কি বারবার বেশ যতবার খুশি গৌরের নাম করো কিন্তু কঠিন হৃদয় দিয়ে নয় সরল মন দিয়ে তাই বললেন গাও কোন কোন সে গৌরাঙ্গির গন সরল করে আমন মন রে তোমরা গাও কোন কোন
আমার শ্রী গৌরাঙ্গের গুণ তোমরা শরণ করিয়া বইয়ে ভব সাগরে এমন দয়াল আমি না দেখি না দেখো জমা আবার এ ভব সাগরে এমন দয়াল না দেখি আর কো জমা ভব সাগরে এমন দয়াল ভগত না দেখি আবার এ ভব সাগরে আমি এমন দয়াল ওগো না দেখি আর কো জমা এক পাশে দাঁড়িয়ে বলছে দেখি নাই রে আমি দেখি নাই রে আমি দেখি নাই রে আমি দেখি নাই রে আমি এমন দয়াল দেখে আমি এমন দয়াল তবু দেখি নাই রে যে জনে যেছে সে কি পা করে আমি এমন দয়াল দেখে নাই যে জনে যেছে আমায় ফেলে রাখলো না আমি এমন দয়াল কবু দেখি নাই রে আমি কামাল বলে আমায় ফেলে রাখলো না আমি এমন দয়াল কবু দেখি নাই রে আমি কামাল আমি ফেলে রাখলো না আমি এমন দয়াল দেখে নাই আমি কঙ্গাল বলে আমি ফেলে রাখলো না সে যে কামালে ঠাকুরি হরি আমি কঙ্গাল সময় ফেলে রাখলো না সে যে কঙ্গাল ঠাকুর করি আমায় যেছে সেধে নাম দিয়েছে সে যে কঙ্গাল ঠাকুর করি আমায় যেছে সেধে নাম দিয়েছে তাই ঠাকুর করি যেছে সেধে নাম দিয়েছে বলি কঙ্গাল ঠাকুর করি সেধে নাম দিয়েছে আমি আমার দয়াল তবু দেখি নাই রে এমন দয়াল কোন যুগে ছিল না বাবা দিনহীন কাঙাল যাকে দেখেছে তাকেই বুকের মধ্যে জড়িয়ে ধরেছে তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন গৌরাঙ্গ বলিয়া না কেন বলে গৌরাঙ্গ বলিয়া বলি না কেন বলিয়া কেমনে ধরিন দে আমার পাশু রহিয়া প্রসন্ন দিয়া বিধি কেমন গড়িয়াছে আমার পাশু রহিয়া প্রসন্ন দিয়া বিধি
করিয়াছে বুঝি কোন বিধি করেছিল বুঝি কোন বিধি আমার করেছিল শুধু গৌর ভক্তমণ্ডলী গৌর হরিকে দর্শন করেছো হ্যাঁ গৌর হরিকে দর্শন করেছো না দেখতে কেমন বলতে পারবে দেখবে সাধারণত এই যে বিভিন্ন পাল মশাইরা বিগ্রহ তৈরি করে না মাটি দিয়ে মাটি হোক সিমেন্ট হোক পাথর হোক আবার অনেক সময় কাঠেরও হয় তাই যে বিগ্রহ তৈরি করে সেই দিকে যদি কেউ একবার নয়ন দেয় তাই অনেক সময় থাকতে পারে দেখবেন দর্শন করে আর সাক্ষাৎ যদি কারোর গৌর দর্শন হয় না জানি তার দশা কেমন হবে গৌর হরির আবির্ভাব হয়েছে কোন দিন দোল পূর্ণিমার দিন গতকাল গেল পঞ্চম দোল তাই তো এই দোল কিন্তু ১২ দিন পর্যন্ত চলে এটা হচ্ছে পঞ্চম দোল দ্বাদশ দোল পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠানগুলো হয় বৃন্দাবনে যাবেন দেখবেন দ্বাদশ দোল পর্যন্ত দোল হচ্ছে দোল উৎসব পালন হচ্ছে দ্বাদশ মানে ১২ দিন তা গৌর হরির যেদিন আবির্ভাব ওই দোল পূর্ণিমার দিন এবছর কততম হল ৫৩৮তম আবির্ভাব তিথি দোল পূর্ণিমার দিনে আকাশের চাঁদটাকে একবার লক্ষ্য করবে তো যদি মেঘলা না থাকে কেমন থাকে আকাশের চাঁদ দোল পূর্ণিমার দিনে একেবারে ষোলকলায় পরিপূর্ণ মহাজন বলছেন ওই চাঁদেরও কলঙ্ক আছে ওই চাঁদেরও পূর্ণিমা আছে ওই চাঁদেরও অমাবস্যা আছে কিন্তু আমার গৌর চাঁদ তার পূর্ণিমাও নাই তোর অমাবস্যাও নাই মহাজন বলছেন আকাশে তোর একটি চাঁদের উদয় হয় আজ শচী মায়ের কোলে যে চাঁদের উদয় হয়েছে এ তো একটা চাঁদ নয় দুটো চাঁদ নয় মনে হচ্ছে যেন কোটি কোটি চাঁদের সংমিশ্রণ আমার গৌর হরির বদনের পরে যেন রয়েছে একবার দেখে নাও এই যে একটা চাঁদ নয় দুটো চাঁদ নয় বলে কোটি কোটি চাঁদকে নিঙারিয়া বিধি আমার এমন সোনারি গৌরী বদনে খানা নিরমান করেছে তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন বুঝি কোন বিধি গড়েছিল বুঝি কোন বিধি গড়েছিল আমার সোনারি গড়া বদনে খানে কোন বিধি করেছিল আমার সোনার গোদা বদরে খানি বুঝি কোন বিধি করেছিল আমার সোনার খানি বলি নিরঞ্জনে বসে বসে আমার সোনার গোরা বদন খানি আমার নিরঞ্জনে বসে বসে আমার সোনার গোরা বদন খানি নিরঞ্জনে নিতাই আমার গোড়ার বদন খানি নিরঞ্জনে বসে বসে সোনার গোড়ার বদন খানি বিধি করেছিল পাষাণ দিয়া বিধি কেমন গেছে আমার বাসু রহিয়া পাষাণ দিয়া বিধি কেমন গিয়েছে দেখতে কেমন ও মায়েরা এই যে একটু ধৈর্য ধরে বসো
এখনো যারা বসে আছে তারা প্রসাদ পাওয়ার পরে যারা দাঁড়িয়ে আছে তারা পাবে তো যারা দাঁড়িয়ে আছে তারা যদি কীর্তনটা শুনে বসে ফাঁকা হলে আবার গিয়ে বসবে তা কিন্তু করবে না বাবা দেখুন সবাই দাঁড়িয়ে আছে চারিদিকে কিন্তু কীর্তন শুনতে বসার লোক নেই আমরা শুধু খেতেই ভালোবাসি গৌরহরিকে দেখতে কেমন এই যে কথাগুলো আলোচনা করছি এগুলো যদি নিতে পারো তাহলে আরেকজনকে বলতে পারো মাথায় চাচর চিকুর কেশ সুদীর্ঘ তার ললাট সুকোমল তার নয়ন জীর্ণ ফলের নাই অষ্ট দুটি মুক্তপাতির নাই দন্তগুলি কদলী বৃক্ষ সমজার চরণ গৌররূপের বিবরণ দিচ্ছেন মহাজন কদলী বৃক্ষ মানে কলা গাছ তা কলা গাছের মতন যদি কারোর চরণের মাপ হয় তাহলে মানুষটা লম্বায় কত ফিট হবে ভাবো তো একটা কলা গাছের মতন যদি কারোর চরণের মাপ হয় পায়ের মাপ হয় আমরা অনেক সময় দেখবেন ভুল ব্যাখ্যা করি যে কোনো কীর্তনী একটু দেখতে সুন্দর হলেই এই কত আসরে দেখি দেখো দেখো গৌরীর মতন দেখতে এই অপরাধজনক কথা জীবনে বলবেন না কীর্তনী আর ভগবান হতে পারে ভগবানের চরণে দাস হতে পারলাম না আর ভগবান হব ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে ভগবান হতে গেলে তার ছটা গুণ দরকার যে ছটা গুণ একত্রিত হবে কোনো মানুষের মধ্যে থাকা সম্ভব না আপনি যে একজনকে ভগবান বলবেন তা তার মধ্যে কটা গুণ আছে আপনাকে বার করতে হবে না বলে কি কি গুণ সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র সৌন্দর্য সমগ্র জ্ঞান সমগ্র বৈরাগ্য এই ছটা গুণ একত্রিত হবে যার মধ্যে পরিলক্ষিত আছে সেই হলো স্বয়ং সম্পূর্ণ ভগবান যেটা কলিযুগে মহাপ্রভু ছাড়া বৈষ্ণব জগৎ কারোর মধ্যে খুঁজে পায়নি তাই গৌরহরি হলেন কলিযুগের একমাত্র ভগবান ইহ জগতে দেখবেন যাকে দেখতে সুন্দর তার আবার গুণ সুন্দর হয় কি তাই তো মা দেখবেন যার রূপ সুন্দর তার গুণ সুন্দর হয় না আর যার গুণ সুন্দর গুণ ভালো তার রূপ ভালো হয় আর রূপ আর গুণ দুটোই যদি একসঙ্গে ভালো হয় তাহলে কি বলি মায়েদের মধ্যে কথাটা প্রচলন আছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কিন্তু সেই মানুষের সংখ্যা কম সর্বাঙ্গীন সুন্দর ভগবান সবাইকে পাঠায় না করে কোনো না কোনো খুব থাকবেই বাবা থাকবে না কোনো না কোনো খুব থাকবেই বাবা আমারও ঘাটতি আছে তোমারও ঘাটতি আছে কিন্তু মহাপ্রভু রূপে যেমন ছিলেন তার গুণও ঠিক তেমন ছিল তাই বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন যাকে দেখতে এত সুন্দর আহারে না জানি তার গুণও কত সুন্দর কিন্তু আমি আমার এই একটা মুখ দিয়ে কি করে তার গুণের কথা বর্ণনা করব আমার গোরা গুণ আমার গোরা গুণ কে না যায় বলা যায় না আমার গোরা গুণ আমার গোড়া গুণ গোড়া গুণ গোড়াই গুণ জয়নী ভাই এই তোদের এটা কি ইউটিউব হ্যাঁ
তোরা মনে হচ্ছে আগে একবার তুলেছিস আমার গান, এই প্রথম। নাম কি চ্যানেলের নাম কি? যাক কীর্তন হয়ে গেলে একটু যোগাযোগ করিস। তোরা তো তুলে ছেড়ে দিন, আমায় লোকে বলে কি আপনি এত গান ছাড়েন, আমি কোনোদিন নিজে গান ছাড়ি না, একটা গানও আমার ছাড়া নেই, অথচ ইউটিউব ভর্তি। আবার একজন আমাকে ফোন করে বলছে দাদা আপনার এত ভাব প্রেম, তার মধ্যে অ্যাডভার্টাইজ দেন কেন? এমন কাজ সেরেছে তো বোঝো কেমন, বলে ভাবের মধ্যে এত অ্যাড দেন কেন, অ্যাড কি আমি দেই না? কি বুদ্ধি মাথায় রে বাবা, এ হাসিও পায় আমার শুনে। আমারে গোড়া গুন, আমারে গোড়া গুন, গোড়া গুন, গোড়া বিশ্বব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে অনন্ত কোটি ব্রহ্মা বিরাজ করছেন। কে বলছে? ব্রহ্মবৈবর্ত পুরাণ। তার মধ্যে আমাদের যে ব্রহ্মা, সেই ব্রহ্মা হলো সব থেকে ছোট ব্রহ্মা। আমাদের ব্রহ্মার কটা মুখ? কটা মুখ আমাদের ব্রহ্মার? চারটে। ওই জন্য পদাবলিতে বললেন কত চতুর আনন্দ। আর সব থেকে বড় যে ব্রহ্মা তার হচ্ছে একশোটা মুখ, তাই বললেন কত শত আনন, বলে কত শত আনন, কত চতুর আনন, বলে কত শত আনন। আবার কত চতুর আনন বরণিয়া ওর নাগি পায়, নাগি পায়, নাগি পায়, মরনিয়া আর নাগি পায়, নাগি পায়, নাগি পায়। গোরা গুন কে না যায়। তা এই যে এতগুলো ব্রহ্মা, একশতমুখ বিশিষ্ট ব্রহ্মা, চতুর্মুখ বিশিষ্ট ব্রহ্মা, এই এতগুলো মুখ দিয়ে গৌড়ির গুণের কথা বর্ণনা করতে পারেননি। তা আমি কীর্তনিয়া বলি এক মুখে আর
কতই বলবো এক মুখ আর কতই বলবো এক মুখ আর আমি কতই বলবো এক মুখ আর কতই বলবো দেখো কত শতম আর মেনেছে এক মুখ আর কতই বলবো বলি কত শত হরি মেনেছে আমি এক মুখ আর কতই বলবো বলি কত শত হরি মেনেছে আমার গুণার গুণের কথা বলতে গিয়ে বলি কত শত হরি মেনেছে গুণের কথা বলতে গিয়ে কত শতমুখ আর মেনেছে আমি এক মুখে যার কতই বলবো বলে বড়নিয়ায় ওর নাহি পায় বড়নিয়ায় ওর নাহি পায় তারপরে কি বললেন একটা একটা করে পাট পাট করে বলছি বাবু তারপরে কি লিখলেন চারি বেদ সর দলসর করিয়া অধ্যায়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে এ কিন্তু আমার লেখা নয় এগুলো বৈষ্ণবদের লেখা জানবেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল এই গ্রন্থগুলো যারা রচনা করেছেন তারা নিজেরা লেখেনি এখন অনেক যুক্তিতর্কের বিষয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাল লেখা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য ভাগবত কাল লেখা ছিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল কাল লেখা ছিল লোচন দাস ঠাকুর এই যে লিখেছেন গ্রন্থগুলো এই গ্রন্থ তারা নিজেরা লেখেননি রচনা করেননি স্বয়ং গৌরহরি তাদের হাত দিয়ে লিখিয়ে নিয়েছেন ওই জন্য বলছেন না মুনি সে রচিতে নারে কোন মুনি যোগী ঋষি রচিতে নারে এই শ্রী গ্রন্থ ধন্য বৃন্দাবন দাস মুখে আমার বক্তা শ্রী চৈতন্য মহৎ কৃপা বিনে কোন কার্য সিদ্ধি হয় কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু সংসার না হয় ফল বৃন্দাবন দাস মুখে আমার বক্তা শ্রী চৈতন্য তিনি বৃন্দাবন দাসের মুখ থেকে বলাচ্ছেন তিনি লিখিয়ে নিয়েছেন তারা রচনা করতে পারে নাই বাবা তাদের সাহস নাই এই যে পদাবলী এ যত আস্বাদন করবে যত ভাব বুঝতে পারবে তত দেখবে হৃদয়ে প্রেমের জাগরণ চারি বেদ সর দর্শন করিয়ায় অধ্যায়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে চারটি বেদ আর ছয়টি দর্শন শাস্ত্র যার জানা আছে ইহ জগতে দেখবেন মানুষ তিন ধরনের অহংকার প্রকাশ করে মায়েরা একটু মিলিয়ে নাও কে কি অহংকার তিন ধরনের অহংকার মানুষ প্রকাশ করে একটা হচ্ছে রূপে করে না বাবা যে দেখতে সুন্দর হয় যে পরিষ্কার ধরুন ফর্সা তার পাশে যদি একজন কুৎসিত বা কালো মানুষ থাকে দেখবেন কালো হয় না কি মায়েরা হয় না মায়েদের মধ্যে বেশি হয় না তোমাদের বলছি না তোমরা ভালো মানো ওই যারা এরকম করে তাদের কথা কিন্তু চলে যাবার পরে ওই পরিষ্কার মানুষকেও যেতে হবে কুৎসিত মানুষকেও যেতে হবে কেউ তো থাকবার জন্য আসে নাই বাবা এখন দুজনার চিতায় যখন আগুন জ্বলবে দুজনারই ছাই দু হাতে নিয়ে আসবেন এনে দেখবেন তো তার মধ্যে কোনো তফাৎ আছে কিনা যে সুন্দর বা সুন্দরী সেও পুললে ছাই হবে যে কুৎসিত দেখতে সেও পুললে ছাই হবে দুজনার ছাই দু হাতে করে নিয়ে আসবেন তখন দেখবেন তো তার মধ্যে তফাৎ আছে কি তার মানে রূপের অহংকার কতদিন যতদিন এই ধরার বুকে আমরা পড়ে আছি আর একটা অহংকার কি বিদ্যার অহংকার আজকে হাই স্কুলের সামনে কীর্তন হচ্ছে
এখানে বিদ্যা অর্জন করানো হয় কিন্তু জানেন পুঁথিগত বিদ্যা শিখলেই শুধু বিদ্যান হয় না হয় কি বলে ডাক্তার ডাক্তাররা তো সবথেকে বেশি অমানুষ হয়ে যায় অনেক অনেক ডাক্তার আছে বাবা সবাই বলবো ডাক্তারের মধ্যে অমানুষ বেশি পাওয়া যায় খুঁজে অপরাধ নেবেন না যদি কেউ এখানে ডাক্তার থাকেন আমি সবাইকে বলছি না ভালো আছে আজকের দিনও ভালো না থাকলে দিন দিন রাত হতো না চন্দ্র সূর্য উদয় হতো না পৃথিবী চলতো না তাহলে যে ডাক্তারি পাশ করে ডাক্তার হয়েছে তার মনুষ্যত্ব নাই কেন যে ইঞ্জিনিয়ার হয়েছে তার মনুষ্যত্ব নাই কেন আবার অনেক ক্ষেত্রে স্কুল টিচার যারা তাদেরও মনুষ্যত্ব হারিয়ে যায় বাবা তার মানে পুঁথিগত বিদ্যা শিখলেই বিদ্বান হওয়া যায় না পণ্ডিত হওয়া যায় না অনেক মূর্খ ব্যক্তিও হারিয়ে দেবে বাবা বিদ্বান পণ্ডিতদের কিন্তু আমরা দেখবেন চিন্তা ভাবনা এমন করি বলে জগতে যারা চাকরিজীবী যারা কলমের খোঁচা দিয়ে টাকা রোজগার করে আমরা ভাবি তারাই চাকরিজীবী আর যে মাঠে ধান চাষ করে সে চাকরিজীবী নয় যে বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি সে চাকরিজীবী নয় যে বাড়িতে বাসন মাজে সে চাকরিজীবী নয় আমার শ্রীগুরুদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভুর ১৩তম বংশধর প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী নবদ্বীপ বলদেব মন্দির যদি কখনো নবদ্বীপে যান বলদেব মন্দির থেকে ঘুরে আসবেন বলদেবকে দর্শন করে আসবেন আমার গুরুদেব এই কথাগুলো বলেন ভাগবত পাঠে যে ডাক্তার উকিল ব্যারিস্টার স্কুল টিচার সারাদিন চাকরি করবার পরে যখন ঘরে ফিরে আসে যখন ভাতটা খেতে যায় ওই অন্নটা পেতে যায় ওই অন্নটা কিন্তু কলমের খোঁচায় তৈরি হয় ওটা চাষি এই রোদের মধ্যে পড়ে বৃষ্টিতে ভিজে ঝড় বৃষ্টি রোদ মাথায় করে নিয়ে ওই ফসলটা ফলিয়েছে বলে আজকে তুমি খেয়ে বেঁচে আছো তাহলে চাকরিজীবী তোমার থেকে সে কম নয় বাবা তার মানে সমাজে সকলের মূল্য সমান যে সকলকে মর্যাদা দিতে পারে সেই হচ্ছে মানুষ আর যে সকলকে মর্যাদা দিতে পারে না সে কখনো মানুষ হতে পারে কিন্তু আমরা ওই অহংকারটাই করে যাই বাবা ছোটবেলায় পড়েছিলাম বিদ্য বোঝাই বাবু মশাই আপনারা পড়েছেন অনেকে শেষে মাঝিকেও কাজে লেগে গেল কটা অহংকার বললাম একটা হলো রূপের আর একটা হলো বিদ্যার আর একটা মারাত্মক অহংকার আছে এটা তোমরা সবাই জানো কিসের বলো তো একটা রূপের বললাম একটা বিদ্যার বললাম আর একটা অহংকার কিসের মানুষের হ্যাঁ এটা সবাই জানে বাবা এই তো বলে দিল সবাই বলেছে কথাটা অর্থের অহংকার বলে দেখবেন অর্থের অহংকার জ্ঞানে হোক অজ্ঞানে হোক কাজ করবেই কোটি কোটি টাকার মালিক যে তার বাড়িতে যদি একজন ভিখারি প্রবেশ করতে যায় তাকে ১০ বার ভাবতে হবে হবে না তাকে ১০ বার চিন্তা করতে আমি ওই বাড়িতে যাব যদি আমায় কিছু বলে কিন্তু কে বলতে পারে আজকে যিনি ভিখারি কালকে সে ওই জায়গায় যাবে না বাবা আবার যে আজকে কোটিপতি কালকে সে রাস্তার ভিখারি হবে না কেউ বলতে পারে হরিবল হরিবল তাই বললেন সকল জানা সার বস্তু আমার গৌর সুন্দরের চরণ যে ভজন না করে তার দশাটা কেমন হয় মহাজন কলম দিলেন চারি বেদ সর দর্শন করিয়ায় অধ্যায়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বলে বৃথা তার অধ্যায়ন বেদ বিদ্যা অধ্যয়ন করবার কোনো মানে নাই বলে বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধের কি বা কাজ দর্পণ মানে বাবা দর্পণ মানে কি এই বাবাকে জিজ্ঞাসা করেছে করতাল বাজাচ্ছে দর্পণ মানে হচ্ছে আয়না একজন অন্ধ ব্যক্তির কাছে যে জীবনে চোখে দেখতে পায় না তার কাছে যদি আপনি ১,০০,০০০ টাকা দামের ড্রেসিং টেবিল রেখে দেন দেখতে পাবে সে জানে ওটার মূল্য ১,০০,০০০ টাকা তার মানে তার কাছে এই যে এখানে বসেছে না আয়না টায়নার দোকান আছে দেখবে তো ওই ১০ টাকা ২০ টাকার আয়নার মূল্য যেমন আর ওই ১,০০,০০০ টাকা দামের ড্রেসিং টেবিলের মূল্যও ঠিক তেমন কারণ সে তো চোখেই দেখতে পায় না তা বৈষ্ণব মহাজন বলছেন সকল জানার সার বস্তু যাকে জানার পরে কাউকে জানার দরকার নাই আমার গৌর সুন্দরের চরণ যে ভজন না করে
তার দশাটা ওই অন্ধ ব্যক্তির সমতুল্য হয়ে যায়। বলে দরপনে তার ওগো কাজে কি আছে, বলি দরপনে তার কাজে কি আছে, দরপনে তার কাজ কি আছে, বলি দরপনে তার কাজ কি আছে, সে যদি আমারই গোরা গোরা নাকি ভজে, বলি দরপনে তার কাজ কি আছে, সে যদি আমারই গোরা গোরা নাকি ভজে, ওগো সে হল জানব অন্ধ দরপনে তার কাজ কি আছে, সে হল জানব অন্ধ বলি দরপনে তার কাজ কি আছে, বলি দরপনে তার কাজ কি আছে। আবার কি বললেন, বেদ বিদ্যা বহু কিছু নাকি জানো, গৌরহরির চরণ পেতে গেলে বিদ্যার দরকার নাই, কি বললেন শুধু ভক্তির দরকার, বলে প্রেম ভক্তি যেখানে নাই ভগবান সেখানে থাকে না, তাই বললেন বেদ বিদ্যাদ কিছু নাকি জানো, বেদ বিদ্যাদ কিছু নাকি জানো, বেদ বিদ্যাদ অনুরাগ সিদ্ধি করো তলে তার গৌরী মনসা, সর্বসিদ্ধি করো তলে তার সকলি নয়ন আনন্দে ভরে সে তো সকলি জানে নয়ন আনন্দে ভরে সে তো
বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় মা হাতটা উঠছে বারবার কিন্তু মুখটা দাও মুখে আওয়াজ করো দেখবে যাই ভক্ত হোক না কেন মনে হবে হাজার হাজার ভক্ত হয়ে গেছে এখানে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় বেশ বাবা একটু বলুন বলো জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয় বলো গদাধর পণ্ডিত কি জয় শ্রীবাস পণ্ডিত কি জয় ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈত আচার্য কি জয় শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি জয় অনাদি রাধি গোবিন্দ কি জয় আপন আপন গুরু মহারাজ কি জয় অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী কি জয় আজকের এই হরিবাসর কি জয় হরিবাসরে আগত ভক্তবৃন্দ কি জয় হরিবাসর উৎসবের কমিটি কি জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল সবাই মিলে একসঙ্গে গাইবো হাত তুলে কেমন হাত যেন নামিয়ে ফেলবেন না হাত নামিয়ে ফেললে কিন্তু অভিশাপ দেব হরে কৃষ্ণ বলো তুলুন বলো হরে কৃষ্ণ শোনা যাচ্ছে না কিন্তু এত মানুষ মিলে বললে আর একটু শোনা যাবে না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরি হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা মায়াপুর কে কে গেছেন একটিবার হাত তুলুন দেখি মায়াপুর মায়াপুর আচ্ছা যে জায়গাটার নাম এখন মায়াপুর মহাপ্রভু আসার আগে ওই জায়গাটার নাম কি ছিল একজন বলতে পারবেন মহাপ্রভু আসার আগে ওই জায়গাটার নাম কি ছিল মিয়াপুর মিয়াপুর থেকে হয়েছে মায়াপুর তা মাঝখানে হচ্ছে সুরধ্বনি গঙ্গা ওপারটা হচ্ছে মায়াপুর আর এপারটা হচ্ছে শ্রীধাম নদিয়া নবদ্বীপ কি তাই তো নবদ্বীপ থেকে মায়াপুর যেতে গেলেও গঙ্গা পার হতে হবে আবার মায়াপুর থেকে নবদ্বীপে আসতে গেলেও গঙ্গা পার হতে হবে তো গঙ্গা যখন পার হবে গঙ্গার জলের দুটো রং লক্ষ্য করে দেখবেন
মায়াপুর থেকে নবদ্বীপ নবদ্বীপ থেকে মায়াপুর যখন নৌকা পারাপার হবে একটু লক্ষ্য করে দেখো এরপরে যখন যাবে জলের দুটো কালার একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা এর মানেটা কি আজকে গৌড়ের কথা আলোচনা হচ্ছে প্রথম থেকে কিন্তু গৌড়ের কথা আলোচনা হচ্ছে আমরা তো ভাগ্যবান যে গৌড় হরি সম্বন্ধে আলোচনা করতে পারছি কে করবে আমরা যদি সম্মান না দেই গৌড় হরিকে বাইরের জাতের লোকেরা সবাই সম্মান দিয়ে যাচ্ছে বাবা বিদেশীরা গিয়ে দেখো মায়াপুর ইসকন মন্দিরে কোথায় ইংল্যান্ড কোথায় অস্ট্রেলিয়া কোথায় কানাডা পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভক্তরা আমার গৌড়কে ভালোবেসে ফেলেছে বাবা অথচ আমরা বাঙালিরাই অনেক পিছিয়ে যাচ্ছি আমার গুরুদেব একটা ভালো কথা বলেন আমাদের অবস্থাটা কেমন জানেন আমরা বিদেশের যত নোংরা কালচার ওগুলো আমরা বাঙালিরা গ্রহণ করি আর আমাদের যত ভালো কালচার বিদেশিরা নিয়ে চলে এই কথা তো মিথ্যা না আমাদের ভালো কালচার গুলো ওরা নিয়ে চলে যাচ্ছে ওরা শাড়ি পরতে পারতো না বিদেশিরা শাড়ি পরা জানতো না এটা তো বাঙালিদের সম্পত্তি অথচ বাঙালি মায়েরাই এখন আস্তে আস্তে শাড়ি পরা ভুলে যাচ্ছে আর বিদেশিরা গিয়ে দেখো তারা শাড়ি পরে তিলক করে গৌড় গৌড় বলতে বলতে পথের পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে তার মানে কত তফাৎ তা যে গৌড় চেনে না সে জীবনে রাধা গোবিন্দ কোনোদিন চিনতে পারবে না চিনতে পারে না তুই যে চলের দুটো কালার একটা দিক হচ্ছে সাদা আর একটা দিক হচ্ছে কালো বৈষ্ণব মহাজন বলছেন এটা হচ্ছে একদিকে গঙ্গা আর একদিকে যমুনা আবার আর একটা অর্থ হলো রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌড় হরি একটা হচ্ছে আমার গোবিন্দের গায়ের রং আর একটা হচ্ছে রাধারানীর গায়ের রং মাথায় ঢুকছে তো বেশ কেউ যেন বলো না যে বুঝতে পারিনি প্রথম থেকে কিন্তু বুঝিয়ে 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 কীর্তন গাইছি এত ভেঙে বোঝানো লাগে না বাবা কিন্তু গ্রাম বাংলার মানুষ একটু না বুঝিয়ে দিলে বুঝতে পারে না তো যে জায়গাটার নাম হচ্ছে মায়াপুর সেই জায়গাটার নাম হলো মিয়াপুর ছিল আর ওই মিয়াপুরে এক মুসলমানের বাড়ি ছিল যিনি তৎকালীন দিনে নবদ্বীপের শাসনকর্তা তিনি কে তিনি হচ্ছেন মলয় চাঁদ কাজী ইসকন মন্দির থেকে 3 কিলোমিটার দূরে দেখবেন লেখা আছে 3 কিলোমিটার দূরে কাজীর সমাধি তার পাশে একটা চাপা ফুল গাছ আছে কালকেই গিয়ে দেখে আসুন সত্যি না মিথ্যা ওই চাপা ফুল গাছটা মহাপ্রভু নিজের হাতে রোপণ করেন গৌড় হরি কাজী সাহেবকে কথা দিয়েছিলেন গাছে যদি কোনোদিন ফুল নাও ফোটে এই গাছে যদি কোনোদিন পাতা নাও থাকে একটি করে ফুল ফুটবেই ফুটবে তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য এখানে আপনাদের প্রশ্ন আসবে না যে একজন মুসলমান তিনি কি পা পেয়ে গেল অথচ আমরা পেলাম না একটা প্রবাদ বাক্য আছে দেখবেন শস্যের মধ্যে ভূত থাকে এই শস্যের মধ্যে ভূত স্বরূপ ছিল কারা তৎকালীন ব্রাহ্মণ সমাজ অপরাধ নেবেন না যদি কেউ এখানে ব্রাহ্মণ থেকে থাকেন আমি কিন্তু আপনাদের বলছি না কবিরাজ গোস্বামী যা লিখেছেন তাই বলছি যে ব্রাহ্মণেরা মহাপ্রভুর কীর্তনটাকে ভালোবাসতে পারেন মেনে নিতে পারেনি আপনারা এখন বর্তমান দিনে রাজনৈতিক নেতাদের আন্দোলন দেখছেন এই আন্দোলন শিখিয়ে দিয়ে গিয়েছিলেন আমার গৌড় হরি আন্দোলন কাকে বলে তবে তার আন্দোলনে এখনকার নেতাদের মতো আর গুলি চলে না বোমা ঝরে না তার আন্দোলন ছিল একটাই দুটি বাহু উত্তোলন করে হরি নাম প্রেমে নাম বলে এই হচ্ছে একমাত্র আন্দোলন হরি বলাতে হবে যেমন করে হোক যেভাবে হোক হরি বলাতে হবে নিতাই চাঁদকে ডেকে বললেন দাদা জেনা চাবে নাম এনেতে আগে তার ধরিবে হাতে তার আগে শুনে রাখো নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দিবে তারে আর নয়নে দেখার পর ধরুন আমি এই যে নয়ন দেখলাম আমি যদি বলি একবার আপনারা কৃষ্ণ বলুন যদি না বলেন নিতাই চাঁদ সেটাই বলছে অনি ভাই নয়নে দেখিব জানে কৃষ্ণ নাম দিব তারে তার নয়নে দেখার পর যদি নাম না বলে
আমি যাকে দেখলাম তার কাছে গিয়ে বললাম ভাই একবার কৃষ্ণ নাম বলো তা আমি বলার পরও যদি সে নাম না বলে তখন কি করব বলে যে না চাবে নাম নিতে আগে তার ধরিবে হাতে বলে হাতে ধরার পরও যদি নাম না নিতে চায় কি কৌশল বলে হাতে ধরার পরও যদি নাম না নিতে চায় এই যদি কেউ কীর্তন শুনতে না চায় কি করতে হবে ও তার পায়ে ধরে বলবে হরি ও তার পায়ে ধরে বলবে হরি ও তার পায়ে ধরে বলবে হরি পায়ে ধরে বলবে হরি বলি বলবে হরি বলাবে হরি ও তার পায়ে ধরে বলবে হরি বলবে ফরিয়াদ বলাবে হরি পায়ে ধরে বলবে হরি বলবে হরি আর বলবে হরি বলি ধুলাই দিয়ে বাড়া এক বৎসরের মতো ধারণ করে শ্রীবাস অঙ্গনের মাঝে নবদ্বীপে যারা গেছেন একটা জিনিস মাথায় রাখবেন গৌরহরি যুগ যুগ ধরে চার জায়গায় বর্তমান আছে আজকেও আছে কোথায় কোথায় গৌরহরি কোথায় কোথায় আছেন আজকের দিনে দাঁড়িয়ে তিনি যুগ যুগ ধরে থাকবেন সেখানে একটা হলো নবদ্বীপের শ্রীবাস সঙ্গ আর একটা হলো নিত্যানন্দ নর্তন আস্তে নিত্যানন্দ নর্তন মানে নিতাইচার যেখানে নৃত্য করেন আমার গৌরহরি সেখানে বিরাজ করেন কটা বললাম দুটো আর একটা হলো শচী মায়ের রন্ধনে মহাপ্রভু যেখানে ভোগ রান্না হয় গৌরহরি নিজের মুখে বলেছিলেন যে আমার মায়ের নামে জয়ধ্বনি করতে পারবে সেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর মায়ের কাছে আমি সারা জীবন বাধা পড়ে আছি তাই বললেন শচী মায়ের রন্ধনে কটা হলো তিনটে শিবা সঙ্গন নিত্যানন্দ নর্তন আর একটা হচ্ছে শচী মায়ের রন্ধন আর একটা আছে আমার যে জেলা আমি থাকি উত্তর চব্বিশ পরগনার বনগা বাংলাদেশ বর্ডারের পাশে আমার বাড়ি কিন্তু আপনাদের এখান থেকে কাছেই হবে উত্তর চব্বিশ পরগনা জেলাটা অনেক বড় মেদিনীপুর একসময় বিরাট বড় ছিল হয়তো ভেঙে তিন টুকরো হয়েছে তাই পূর্ব পশ্চিম আবার ঝাড়গ্রাম বেরিয়েছে আর না হলে টোটাল মেদিনীপুর যদি থাকতো ভাবো কতটা চব্বিশ পরগনাও একসাথে ছিল উত্তর আর দক্ষিণ দুটো ভাগ হওয়ার পরে উত্তর চব্বিশ পরগনায় পাঁচখানা লোকসভা তার মানে ভাবুন কত বড় জেলা এখান থেকে বেশি দূর হবে না আবার একেবারে কমও হবে না আপনারা সোদপুরের নাম শুনেছেন সোদপুর সোদপুরের মধ্যে একটি জায়গা আছে যার নাম পানিহাটি সেই পানিহাটিতে চিরের মেলা হয় কেউ গেছেন এখান থেকে যদি কেউ গিয়ে থাকো হাত তোলো মহাপ্রভুর এক সময় অন্নভোগের প্রচলন ছিল এই যে মালসাভোগ এই প্রচলন ছিল না জগতে এই মালসাভোগের সৃষ্টি হলো কোথা থেকে লোকে তত্ত্ব বলে এগুলোই তত্ত্ব বাবা নিজের কথা বলবার জন্য কীর্তন নয় তার কথা বলবার জন্য কীর্তন এই জন্য এগুলোকেই আমরা তত্ত্ব বলি মালসাভোগের সৃষ্টি কোথা থেকে আপনাদের বলে রাখি স্বর গোস্বামীর এক গোস্বামী হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী
জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই হচ্ছে রঘুনাথ দাস, ছয় গোস্বামীর এক গোস্বামী, যিনি গৌর কৃপা পেতে গিয়েছিলেন নিতাইচাঁদের কৃপা না নিয়ে। মাথায় রাখবেন, নিতাইচাঁদের কৃপা না নিয়ে যদি কেউ গৌর কৃপা নিতে যায় জীবনে তার কৃপা হবে না। সমুদ্রে স্নান করতে গেলে আগে বাড়ির পাশে পুকুরে স্নান করা অভ্যাস করতে হবে। এই যে উচ্চ বিদ্যালয়টা হাই স্কুল, তো তা যদি অকাকা কেউ না জানে ওই ওয়ান টু থ্রি ফোর, ফোর পর্যন্ত পাশ না করলে একবারে যেতে পারবে ফাইভে গিয়ে ভর্তি নেবে? কোনোদিন না। তার মানে আগে প্রাথমিক শিক্ষা অর্জন করতে হবে, তারপরে তুমি ওই হাই স্কুলে যেতে পারবে। আবার হাই স্কুলে যখন উচ্চ মাধ্যমিক পাশ হয়ে যাবে তখন তুমি বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে। প্রত্যেকটা ধাপ, তা প্রথম ধাপ হচ্ছে শ্রী গুরুদেবের চরণ, প্রাথমিক শিক্ষা। গুরুদেব দেখিয়ে দেবেন কোন পথে গেলে নিতাইচাঁদের চরণ পাওয়া যায়। দ্বিতীয় শিক্ষা, নিতাইচাঁদ দেখিয়ে দেবেন আমি কৃপা করলাম যা এবার তুই গৌর চরণ ধর, এটা হচ্ছে তৃতীয় শিক্ষা। আর গৌর চরণ যখন ধরতে পারবেন গৌর হরি সাক্ষাৎ বৃন্দাবনে পাঠিয়ে দেবে, যা রাধারানীর চরণ ধর। আর রাধারানীর চরণ যখন ধরতে পারবেন গোবিন্দের কৃপা ফ্রিতে পাওয়া যায়। তার মানে ধাপ বাই ধাপ, ধাপ বাই ধাপ এগোতে হবে, এই হচ্ছে ভজন। তা রঘুনাথ দাস গোস্বামীকে আমার গৌর হরি ফিরিয়ে দিয়েছিল, যা আমার দাদার কৃপা নিয়ে। এমন সময় শুনতে পেলেন ওই সোদপুর পানিহাটিতে নিতাইচাঁদ এসেছেন সপরিবারে। রঘুনাথ দাস গোস্বামী গিয়ে সেখানে লুটিয়ে পড়েছে, ঠাকুর তুমি আমায় কৃপা করো। নিতাইচাঁদ তার তো বাবা সুখেও আনন্দ দুঃখেও আনন্দ, বলে নিতুই নিতুই আনন্দ সেই তো নিত্যা আনন্দ। তা নিতাইচাঁদ হেসে বলছেন, ওরে চোরা, এই চোরা, তুই আমার প্রাণের গৌরধন চুরি করতে গেলি আমার অনুমতি না নিয়ে, তাই আমি তোকে দণ্ড দিলাম। যেহেতু আমার অনুমতি ছাড়া তুই গৌরধন চুরি করতে গেছিস, আজকে এই গঙ্গা তীরে যত পরিকরগণ আছে তোকে দধি চিরা খাওয়াতে হবে। রঘুনাথ দাস গোস্বামী নিতাইচাঁদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, ও হে নিতাইচাঁদ, তুমি আমায় বর দাও, এই ভিক্ষা দাও, শুধু এ যুগে নয় যেন যুগ যুগ ধরে তোমাদের দুই ভাইকে আমি দধি চিরা খাওয়াতে পারি। এখন দেখবেন নামযজ্ঞ হলেই চিরে ভোগ হয়, মার্শা ভোগ হয়। এই হচ্ছে রঘুনাথকে দণ্ড দিয়েছিলেন নিতাইচাঁদ, সেখান থেকে চিরে ভোগের উৎপত্তি। চার জায়গায় যুগ যুগ ধরে বর্তমান, তিনটে বলেছি, এটা হচ্ছে শেষ, রাঘব ভবন, ওই পানিহাটির রাঘব ভবন যেখানে আজও গৌরহরি বিরাজ করছেন বাবা। এই চার জায়গায় গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান। অনেক কথা বললাম আজকে, জানি না কতটা নিতে পারলে। গৌর সম্বন্ধে বলার লোক নাই বাবা, দুঃখটা ওখানে দেখবেন না কোনোদিন। আনন্দবাজার পেপার, বর্তমান পেপার বড় করে গৌর সম্বন্ধে কিছু লেখা হয়েছে, দুর্ভাগ্য আমাদের। এই নিয়ে আর কেউ লড়াই করে না, কেউ বলবে না গৌর গৌর সম্বন্ধে কেন লেখা নেই, যে যার ভোট নিয়ে নেতাই গৌর হরি বল, যে যার ভোট নিয়ে মেতে আছে। আমরাও বোকা, আমরা বোকা না হলে তাদের পিছনে চিৎকার করিয়া ছুটে বেড়াই, বুকে হাত দিয়ে বলো তো লাভ হয়? বলুন না বাবা, লাভ হয়? রাজনৈতিক নেতাদের অবশ্যই দরকার, দরকার নেই তা নয়, কিন্তু আসল রাজনীতিবিদ আমার গৌর হরিকে ছেড়ে ইহ জগতের রাজনীতিবিদের কাছে যেও না, তাতে কোনো লাভ নাই বাবা, লোকসান ছাড়া লাভ নাই। তোমার কাছ থেকে নেওয়া হয়ে গেলে, ওই আমার গুরুদেব একটা কথা বলেন, সংসারে আমাদের প্রিয়জন কেউ নাই, সব প্রয়োজন, প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, কেউ প্রিয়জন নেই সংসারে। ঠিক তদ্রূপ এই রাজনৈতিক নেতাদের অবস্থাও তদ্রূপ, তোমার থেকে নেওয়া হয়ে গেলে তোমার পানি আর ফিরেও চাইবে না, কিন্তু তাকে যদি তুমি দিতে পারো, আজকে তুমি দিয়ে দেখো, জন্ম জন্মান্তর সে তোমার চরণের দাস হয়ে থাকবে। কিন্তু আমরা বুঝতে পারি নাই, অনেক সময় দেখবেন দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না, দাঁত যখন পড়ে যায় তখন আমাদের হুশ আসে। ঠিক তদ্রূপ নদিয়ায় যখন গৌরহরি ছিলেন,
আমরা অনেকে অনুভব করতে পারি না এই গৌরী কি জিনিস। প্রভু যখন চলে গেলেন নদিয়া ছেড়ে, তখন ওই ব্রাহ্মণদের হুশ এলো যে আমরা কি হারিয়ে ফেললাম। যারা সেবা সংগঠনের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে থাকতো নিমাইয়ের কীর্তন বন্ধ করবার জন্য, কি অবস্থা! এক বৎসরের মতো ধারণ করে আমার গৌরী নিশি জাগরণী কীর্তন আরম্ভ করেছেন, আর বাইরে ওই ব্রাহ্মণ সমাজ লাঠি নিয়ে দাঁড়িয়েছেন গৌরীকে মারবে। সেই ব্রাহ্মণকে আমরা মাথায় করে রেখেছি বাবা। তবে আরো একবার বলবো, এখনো ভালো ব্রাহ্মণ আছে, সব খারাপ হয়ে যায় নাই। কিন্তু সেই সময়ের কথা বলছি বাবা, যাদের নাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত উল্লেখ করা হলো, ন্যায় রত্ন পণ্ডিত, বিদ্যারত্ন পণ্ডিত, তর্কলঙ্কা পণ্ডিত, বাচস্পতি পণ্ডিত, এই চার পণ্ডিত শিবাস অঙ্গনের বাইরে দাঁড়িয়ে যুক্তি পাকাচ্ছে কি করে নিমাইয়ের কীর্তন বন্ধ করা যায়, কি করে নিমাইয়ের হরিবাসরটাকে ভেঙে দেওয়া যায়। আবার একজন আর একজনকে ডেকে বলছে, ও ভায়া ভায়া, ওই জগন্নাথ মিশ্রের ঘরে একটা কুপুত্র জন্মেছে। দ্বিতীয় জন বলছে, তুমি ঠিকই বলেছো ভায়া। দেখবেন ইহ জগতে যে যেমন প্রকৃতির মানুষ, আমরা যে যেমন টাইপের মানুষ, তার সঙ্গে বন্ধুত্ব ঠিক তেমন প্রকৃতির মানুষের সাথেই হবে। কি বল বললাম, যে চোর তার সঙ্গে চোরের বন্ধুত্ব হয়, যে মাতাল তার সঙ্গে মাতালের বন্ধুত্ব হয়, আর যে সাধু তার সাধুর সঙ্গে বন্ধুত্ব। কিন্তু চোর ডাকাত গুন্ডা বদমাস মাতাল যদি একবার সাধুর চরণের স্পর্শ লাভ করতে পারে, তার যদি সুকৃতি থাকে ওই সাধুর চরণের স্পর্শে, সে অনেক সময় সাধু হয়ে যায়। দ্বিতীয় জন বলছে, তুমি ঠিকই বলেছো ভাইয়া, কুপুত্রই বটে, শুধু কুপুত্রই নয়, গোটা ব্রাহ্মণ সমাজের কাছে একটা কুলাঙ্গার হয়ে দাঁড়িয়েছে। আরে ভায়া, নিমাইয়ের আর কি দোষ বল, গোটা নদিয়া নবদ্বীপের মানুষগুলোই তোকে মাথায় তুলে রেখেছে, শুনলে কাটা একেবারে চলে যায়। আবার তারা বলে কিনা, নিমাইয়ের মতো নাকি ছেলেই হয় না। মনে মনে চিন্তা করছেন, যেভাবে হোক যেমন করে হোক নিমাইয়ের কীর্তন বন্ধ করতেই হবে। তাই তারা সবাই মিলে রাতের অন্ধকারে গেল কোথায়, মলাইচাঁদ কাজীর দরবারে। সেই সময়ে নবদ্বীপের শাসনকর্তা ছিলেন মলাইচাঁদ কাজী, আর তার আগে শাসনকর্তা ছিলেন নবাব হুসেন শাহ। ওই হুসেন শাহর পরে হচ্ছে কাজী সাহেব। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ গৌরহরির কীর্তন বন্ধ করবার জন্য কাজী সাহেবের কাছে বিচার চাইতে গেলেন। ও গো নদীগা চলে পুরি মরে মিলে আইলেন কাজী দুয়ারে দুয়ারে, সবে মিলে আইলেন কাজী দুয়ারে, সবে মিলে আইলেন কাজী দুয়ারে দুয়ারে, সবে মিলে আইলেন কাজী দুয়ারে, দাঁড়ালো দাঁড়ালো নবদ্বীপের পণ্ডিতগণ, নবদ্বীপের পণ্ডিতগণ, কাজীর দুয়ারে এসে দাঁড়ালো, কাজীর দুয়ারে এসে
দাঁড়ালো দাঁড়ালো আজির দুয়ারে এসে দাঁড়ালো দাঁড়ালো আজির দুয়ারে এসে নবদ্বীপের পণ্ডিতগণ আজির দুয়ারে এসে নবদ্বীপের পণ্ডিতগণ আজির দুয়ারে আজি নবদ্বীপের পণ্ডিতগণ আজির দুয়ারে আজি নবদ্বীপের পণ্ডিতগণ আজির দুয়ারে আজি দাঁড়ালো দাঁড়ালো নবদ্বীপের পণ্ডিতগণ ব্রাহ্মণগণ সমাজপতিগণ কাজী সাহেবের দরবারে যখন এসে দাঁড়িয়েছে তখন নিশিটা প্রভাত হয়ে আর নিশি প্রভাতকালে লক্ষ্য করুন ব্রাহ্মণেরা কি করছে ওই কাজী সাহেবের দরবারে যখন এসেছে নিশিটা প্রভাত হয়ে আসছে এমন সময় সকলে সমস্বরে উচ্চকণ্ঠে চিৎকার করে বলে উঠল জয় হোক মলয়চাঁদ কাজীর জয় হোক জয় হোক জয় হোক জয় হোক মলয়চাঁদ কাজীর জয় হোক জয় হোক জয় হোক মলয়চাঁদ কাজীর গোলাম গোলাম হোসেন ওটা দেখে চমকে উঠেছে একে এক কালে কালে হলো কি যে নবদ্বীপের ব্রাহ্মণগণ সমাজপতিগণ যারা আমাদের নাম পর্যন্ত সহ্য করতে পারে না যারা আমাদের দেখলে গঙ্গা স্নান করে যারা আমাদের ছায়া মারালে প্রাশ্চিত্য করে আজ তারা কিনা হুজুরের দরবারে দাঁড়িয়ে আবার হুজুরের নামে জয়ধ্বনি করে বলছে জয় হোক কাজী সাহেবের জয় হোক গোলাম হোসেন ছুটতে ছুটতে চলেছেন হুজুর হুজুর দেখে যান দেখে যান এ কালে কালে নবদ্বীপের দশা কি হলো দেখে যান যারা আমাদের নাম পর্যন্ত সহ্য করতে পারে না তারা নাকি আপনার নামে জয়ধ্বনি করছে গোলাম হোসেন জি হুজুর গোলাম হোসেন জি হুজুর যারা এসেছে তুমি জানবে তারা আমাদের অতিথি তাদের বসতে বলো গোলাম হোসেন ছুটতে ছুটতে এসে বলছে কি আপনারা দাঁড়িয়ে কেন বসুন বসুন হুজুর আপনাদের বসতে বলেছে কাজী সাহেব মুসলমানেরা দেখবেন আশেপাশে যদি সংখ্যালঘু ভাই বোন থাকে আমি জানি না আছে কিনা দেখবেন টাইম টাইম করে তারা কিন্তু আজান দেয় শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক ঝড় বৃষ্টি তুফান বয়ে যাবে তাদের আল্লাহকে ডাকা বন্ধ হবে না যেটা আমাদের বন্ধ হয়ে যাবে এখানে বড় করছি না বাবা শুধু দেখতে বলছি আমরা কেন ওদের মতন পারি না বলে সধর্মে নিধনম সেও পরাধর্ম ভব নিজের ধর্মকে রক্ষা করতে না জেনে যে অপরকে রক্ষা করে বাবা আমরা দেখবেন সবটাতেই আছি আমি তো হিন্দুদের দেখি ঈদেও যায় আবার ওই বড়দিনেও যায় অথচ তুমি মুসলমান খ্রিস্টানদের ডেকে নিয়ে এসো তো মহাপ্রভুর আবির্ভাবের দিন পালন করে কিনা দেখবো আমরা হিন্দুরা হচ্ছে বিক্রি হয়ে গেছি সবার কাছে এটা অতি বাস্তব সত্য আমরা বড়দিন পালন করি মহাপ্রভুর আবির্ভাব পালন করি না কি বাবা ভুল বলছি আমরা ঈদের খাওয়া খেতে যাই অথচ জন্মাষ্টমী ব্রত পালন করি দুর্ভাগ্য আমার আমরা অপরের ধর্ম নিয়ে পড়ে থাকি আমি তো মাথায় রাখি ওই বড়দিনের দিন কি পরিমাণ কেক বিক্রয় হয় ওই কেক কি শুধু খ্রিস্টান না খায় খ্রিস্টানদের থেকে বেশি খায় হিন্দু বাঙালি এখন আপনি কেক খান তাতে আমার আপত্তি নাই ওতে আমার হিংসা নেই খেতেই পারেন কিন্তু কথাটা অন্য জায়গায় আমরা যদি তাদের ধর্ম পালন করি তারা কেন আমাদের ধর্ম পালন করে না করবে না আমরা সবটাতে মন দিতে গিয়ে নিজেদেরটাই বিসর্জন দিয়ে বসে আছি তা মুসলমান কাজী আজান সমাপন করে যেমনি মাত্র বাইরে এসে দাঁড়িয়েছেন ওই হিন্দু ব্রাহ্মণেরা দেখুন কি বলছে সালাম আলাইকুম সালাম আলাইকুম আজকের এই লীলা গাওয়ার কারণ আছে বাবা যদি একটু শিক্ষা হয় জয় হোক কাজী সাহেবের জয় হোক জয় হোক জয় হোক কাজী সাহেব চমকে উঠেছে নাকি আপনারা কারা পণ্ডিতের দল বলে উঠল হুজুর আমরা হিন্দু সমাজের বড় বড় ব্রাহ্মণগণ আমরা পণ্ডিতগণ সমাজপতিগণ হঠাৎ আমার দরবারে কেন হুজুর বিচার চাইতে এসেছি আপনার কাছে বিচার বিচার কার বিচার কিসের বিচার হুজুর যে শূদ্রকে দেখলে যে ছোট জাতের বাচ্চাকে দেখলে ব্রাহ্মণ সমাজ তো
নিচু জাতের মানুষকে অবজ্ঞা সারা জীবন করে এসেছিল, আর গৌড়হরি তো সেটা করেনি। যার মুখে কৃষ্ণ নাম, সে যে জাতের মানুষই হোক তাকে বক্ষ মাঝে ধারণ করেছিলেন বাবা। এটা ব্রাহ্মণ সমাজ মেনে নিতে পারে। হুজুর, ওই নবদ্বীপের মাটিতে শূদ্রের মেলা বসেছে। শুধু কি তাই, আবার আপনারা যার মাংস টাংস খান, কারা বলছে? ব্রাহ্মণেরা বলছে। তার গায়ের চামড়া কেটে ফাঁপা মাটির মধ্যে লাগিয়ে যার নাম দিয়েছে ওরা খো। ওই দিন নেই রাত নেই, হুজুর গিয়ে দেখুন দমার দম দমাদম। আবার কাঁসার থালা হয়, গ্লাস হয়, বাটি হয়, সেগুলো গোল গোল করে কেটে যার নাম দিয়েছে, কে জানো নাম? বড়। ওই দিন নেই রাত নেই, ছমক ছমক চামড়া পেটা বাস কাঁসার শব্দ সুরে বেসুরে মরা ফেলা হরি নাম জ্বলে গেলাম হুজুর। তাই আমরা এসেছি আপনার কাছে বিচার চাই। কাজী সাহেব বলছে, নবদ্বীপের মাটিতে এমন অত্যাচারী কে? কারা তোমার বুকের বাটা যে নবদ্বীপের মাটিতে অত্যাচার করে চলেছে? হুজুর, ওই ব্রাহ্মণ ঘরের দুর্দর্শ ছেলেটা কুলাঙ্গা। নবদ্বীপে আমার কুলাঙ্গার এলো কোথা থেকে? ব্রাহ্মণ সমাজ বলছে, হুজুর আপনি কি কোনো কিছু খবর রাখেন না নাকি? হ্যাঁ, নবদ্বীপে কুলাঙ্গার কোথা থেকে এসেছে খবর রাখেন না? শুধু কুলাঙ্গার নয়, আবার কুপুত্রও বটে। নামটা বলুন তো। নাম না বললে কি করে তার বিচার করব? কাজী সাহেব মনে মনে চিন্তা করছেন, ওদের ভগবানের নাম ওদের মুখ থেকেই বার করে ছাড়ব। নালিশ জানাতে এসেছে, তা কার নামে নালিশ জানাতে এসেছে সে তো আমি ভালোই জানি, কিন্তু ওদের মুখ থেকে আজকে শুনবো। আচ্ছা বলুন, কে সে অত্যাচারী, কার এত বড় বুকের পাটা? বলে, ব্রাহ্মণ ঘরের দুর্দর্শ ছেলেটা, কি নাম? নামটা শুনে কাজী সাহেব বলে উঠলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার নামের গুণগান প্রতিদিন কত জোনার মুখে আমি শুনি, আজ তার নামের গুণগান আপনাদের মুখে শুনে আমার জনম ধন্য হল। আচ্ছা বলুন তো, এই নবদ্বীপে কটা নিমাই আছে? যারা নালিশ জানাতে এলো তারা বলছে, হুজুর নিমাই অনেক থাকতে পারে, কিন্তু যে নিমাইয়ের নামে আমরা নালিশ জানাতে এসেছি তার অনেক নাম। কে কি নাম নিমাইয়ের? কে কি নাম? কেউ বলে পতিত পাবন, কেউ বলে শচীর নন্দন, কেউ বলে জগন্নাথ মিশ্র পুত্র, কেউ বলে নরহরি চিতচোর, কেউ বলে গদাধরের প্রাণ, কেউ বলে অদ্বৈতী রানানিধি, আবার কেউ বলে শিবাশের নাটুয়া নিমাই। কিন্তু আমি যে নিমাইকে চিনি সে তো অত্যাচারী নয়। হ্যাঁ, আপনি যে নিমাইকে চেনেন অত্যাচারী নন? আচ্ছা আপনারা নীলাম্বর চক্রবর্তীকে চেনেন? মায়েরা চেনো নীলাম্বর চক্রবর্তীকে? কে? বেশ, ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা হলো শচী ঠাকুরানী, আর শচী ঠাকুরানীর পুত্র হলো নিমাই। আপনারা জানেন না ওই নিমাইয়ের সঙ্গে আমার কিসের সম্পর্ক, শুনবেন আপনারা? কবিরাজ গোস্বামী কলম দিলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে, গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হাই মোর চাচা, হাই মোর চাচা, গ্রাম সম্বন্ধে নীলাম্বর হয় খুবই সাচ্চা, হয় খুবই সাচ্চা, নীলাম্বর চক্রবর্তী হয় নিমাইয়ের নানা, নিমাইয়ের নানা, সেই সম্বন্ধে নিমাই হয় আমার ভাগিনা, আমার যারা নালি জানা দিল তাদের তো কাজ হয়ে গেছে। তর্কলঙ্কা পণ্ডিত বলছে, হুজুর যতদূর জানি আপনি হচ্ছেন মুসলমান, আর নিমাই হলো হিন্দু ব্রাহ্মণের ছেলে, নিমাই কি করে আপনার ভাগ্নে হয়? আপনি মুসলমান, নিমাই হিন্দু ব্রাহ্মণের ছেলে, নিমাই কি করে আপনার ভাগ্নে হল? ও, আমি মুসলমান বলে নিমাই আমার ভাগ্নে হতে পারে না? ওই যে বললাম না,
গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী যে নিমাইয়ের দাদু সে হলো আমার চাচা। যে নিমাইয়ের নানা, মুসলমানেরা দাদুকে নানা বলে না, আর সেই সম্বন্ধে নিমাই হলো আমার ভাগনা। বাবা বা, যারা নালি জানা পেলো তাদের কাজ হয়ে গেছে, বলে এ তো দেখছি মামা ভাগ্নে, যেখানে বিপদ নাই সেখানে। ও নাই রত্ন, এখন মানে মানে কেটে পড়ো, মানে মানে কেটে পড়ো, মানে মানে কেটে পড়ো, কেটে পড়ো। সবাই যখন পালিয়ে যাচ্ছে, কাজী সাহেব মনে মনে চিন্তা করছে, আমার কাছে নালি জানাতে এসেছি সেই সকালবেলায়। এ গোলাম হোসেন, এই হিন্দু শাস্ত্রে বলে অতিথি নাকি নারায়ণ, তাই নারায়ণের বাচ্চাদের একটু নাস্তা পানি খেতে দাও, শুধু মুখে বাড়ি পাঠিও না। ওরে বাপরে বা হুজুর, আমরা হলাম হিন্দু ব্রাহ্মণ আর আপনি হলেন মুসলমান, আপনি কি না আমাদের ওই নাস্তা পানি খেতে দেবেন? ও তোমাদের জাত যাবে, যখন নালিশ জানাতে এলে তখন জাত গেল না, আর এখন নাস্তা পানি খেতে দেবে দেওয়ার কথা বলেছি জাত চলে যাবে। আচ্ছা যা খেলে তোমাদের জাত যাবে না যদি তাই দেই? হুজুর তাতে আমাদের কোনো আপত্তি নাই, ভেবেছো কোনো ভালো খাবার টাবার দেবে হয়তো। গোলাম হোসেন আমার চাবুকটা নিয়ে এসো, পরে বড় নিরুপায় আপনার কাছে এসেছিল, আপনি নবদ্বীপের শাসনকর্তা আর আপনি কিনা আমাদের চাবুক দিয়ে মারবেন? সবাই যখন ভয়ে পালিয়ে যাচ্ছে, এইবার কাজী সাহেবের বিবেক ধ্বংস, এরা যদি পালিয়ে যায় এমন সুযোগ আমি আর পাব না। এই হিন্দু সমাজের ব্রাহ্মণেরা ওদের ভগবানকে ওরাই চিনতে পারেনি, আমি আজকে মুসলমান হয়ে যদি হিন্দু সমাজের কাছে চিনিয়ে দিতে পারি গৌর হরি কে এসেছে, আমার চাইতে ভাগ্যবান ব্যক্তি জগতের কেউ হবে না। বলো না গৌর হরি। এইবার কাজী সাহেব ঘরের মধ্যে প্রবেশ করলেন, লক্ষ্য করো লীলা, মনে মনে চিন্তা করছে যে মানুষটাকে আমি অতি প্রাতকালে উঠে সালাম জানাই, আমি মুসলমান হলে কি হবে? আমি শুনেছি যে সর্বজীবের সুখে সুখী, যে সর্বজীবের দুঃখে দুঃখী, আজ সেই মানুষটার বিচার আমাকে করতে হবে। নিমাই সাধু না সহিত, নিমাই ভক্ত না ভক্ত না ভগবান, গোটা নদী নবদ্বীপের মাটিতে আমি প্রমাণ করব মুসলমান হয়ে নিমাইকে। তুমি কে এসেছো আমি প্রমাণ করব। আমি তোমারে পরে আশায় শুধু বসে আমি তোমার পরে পরে আমি তোমার পরে শুধু বসে আমি তোমার পরে শুধু বসে রইল। তোমার দুটি চরণ পাবার লাগে গৌরী খরে, বলো 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 দিন কবে আমি শুধু পারে পারে রাশায় বসে রইলো।
তোমারে পানে পরে রসায় পরে রসায় বসে রইল আমি তোমারে পানে দুটি চরণ পাওয়ার লাগি দয়াময় বলো 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 দিন কবে মোর শুধু গৌর ভক্তমণ্ডলী এই পৃথিবীতে আসার পরে যেদিন থেকে আমাদের একটু জ্ঞান এল আমরা কোনো না কোনো দিন কারোর জন্য কেঁদেছি কাঁদি নাই তত নয় কেউ সংসারের জন্য কাঁদে কেউ আত্মীয় স্বজনের জন্য কাঁদে কেউ ছেলে মেয়ের জন্য কাঁদে কেউ টাকা পয়সার জন্য কাঁদে কেউ ধন সম্পত্তির জন্য কাঁদে বাড়ি গাড়ির জন্য কাঁদে কিন্তু আমি যদি প্রশ্নটা ছুড়ে দেই আপনি আমি সবার জন্যই তো কেঁদেছি কেঁদে কি পেয়েছি সব শরীর যার জন্য কাঁদলে পেতাম তার জন্যই তো কাঁদি নাই আশা যাওয়া ভবের মাঝে তোমায় একবারে ডাকা হলো না আমি যা চাইব বলে ভেবেছিলাম তা আমার চাওয়া আশা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না তাই আজকের এই হরিবাসরে হাত দুটো তুলে তাকে বলো আমায় পার করে দাও পরের দয়াল ফরিয়া আমায় পার করে দাও নেতাই ঘুম পরের দয়াল ফরিয়া বিশ্বাস করো এত মানুষ প্রসাদ পাচ্ছে কিন্তু তার মধ্যেও কিন্তু কীর্তনে প্রাণ রয়েছে এত ভালো লাগছে তোমাদের দেখতে আমায় পার করে দাও পরের দয়াল ফরিয়া পার করে দাও পরের দয়াল হরিয়া আমায় পার করে দাও পরে তুমি পরের কর্ত তুমি পরের কর্তা নিয়ে তুমি পরে তুমি পানির কর্তা নিয়ে তুমি পানের কর্তা
নিয়ে তাই তোমার চরণ স্মরণে করি দয়া আমায় পারে করে দাও পারের দয়াল হরি আমায় পারে করে দাও পারের দয়াল হরি কাজী সাহেব চোখের জলটা মুছে ফেলে বাইরে এসে বলছে বেশ আজ থেকে আপনারা আমার নজরবন্দি চলুন ওই নবদ্বীপে আমিও দেখব কি করে তার কীর্তন বন্ধ করা যায় বলো আজকের এই অবস্থার জন্য দায়ী কারা কাজী সাহেব না বুঝতে হবে বাবা কাজী সাহেব চিন্তা করছেন আজকে যদি অপরাধ জন্য কাজ না করি তাহলে তো গৌড়হরি কে এরা চিনতে কি করে আমার গৌড়ের শক্তি যে কোথায় সেটা হিন্দু সমাজ বুঝতে পারল তাই আমি মুসলমান হয়ে প্রমাণ করতে চাই চলো সেই নদিয়া নবদ্বীপে যাব আমিও দেখব কি করে তার কীর্তন বন্ধ করা সেই মতো অগ্রে পশ্চাতে সৈন্য সামন্ত সাজিয়ে চতুর্দোলায় চেপে কাজী সাহেব চলেছেন মিয়াপুর থেকে নবদ্বীপের দিকে আর যেতে যেতে নবদ্বীপের মাটিতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রতি ঘরে ঘরে হরি নামের ধ্বনি কৃষ্ণ নামের ধ্বনি হচ্ছে একজন আর একজনকে ডেকে বলছে হরি নাম বল ভাই কৃষ্ণ নাম বল চতুর্দিকে চতুর্দিকে বাদ্য শুনিয়া সরয়ে কাজে আপনার আপনার শাস্ত্র আজি সবাই বলে হরি বল সবাই বলে হরি সবাই বলে হরি উঠিল আনন্দের বলে সবাই বলে হরি উঠিল আনন্দের বলে সবাই বলে হরি যে যেখানে আছেন একটু হাত তুলুন তো দেখি আচ্ছা যারা প্রসাদ পেতে বসেছেন তারাও একটু তুলুন দেখি হরি বল বলে একটু হাতে কি করে তুলবো কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু প্রসাদ দেয়নি তোমাদের এখন আমার চোখ আছে তা যারা প্রসাদ এখনো নাওনি আর যারা পরিবেশন করছে তারা একটু হাত তুলতে পারবে জয় নিতাই বলে সবাই বলে হরি বল সবাই বলে হরি বল সবাই বলে হরি বল উঠিল আনন্দের বল সবাই বলে হরি বল উঠিল আনন্দের বল সবাই বলে হরি বল
গোলাম হোসেনকে ডেকে বললেন, গোলাম হোসেন তুমি নবদ্বীপে প্রকাশ্য রাজপথে ঢেরা পিটিয়ে জানিয়ে দাও, আজ থেকে নবদ্বীপে হরিনাম করা চলবে। আগেকার দিনে গ্রামে গ্রামে ঢেরা পেটানো হতো জানেন, কোনো কিছু প্রচার হওয়ার জন্য। হ্যাঁ, তো কাজী সাহেব গোলাম হোসেনকে ডেকে বললেন, সমগ্র নবদ্বীপে ঢেরা পিটিয়ে জানিয়ে দাও, আজ থেকে নবদ্বীপে হরিনাম করা চলবে। যে হরিনাম গাইবে কাজী সাহেবের আদেশ তার গর্দান নিয়ে নেওয়ার। সেই মতো গোলাম হোসেন ঢেরা পেটাতে লাগলো। শোনো শোনো নবদ্বীপ বাসী, আজ থেকে নবদ্বীপে হরিনাম করা চলবে না। যে হরিনাম গাইবে কাজী সাহেবের আদেশ তার গর্দান নিয়ে নেব। সবাই শুনল, সমগ্র নদী নবদ্বীপবাসী শুনল। শুনে তারা কি বলে উঠলো জানো? আমরা মানি না মানি না, মানি না মানি না, মানি না মানি না, মানি না মানি না, কাজী সাহেবের ওই আদেশ মানি না মানি না, কাজী সাহেবের ওই আদেশ মানি না মানি না, কাজী সাহেবের ওই আদেশ মানি না মানি না, কাজী সাহেবের আদেশ মানি না মানি না। আপনারা কাজীর কথা শুনবেন না, গৌর হরির কথা শুনবেন। হ্যাঁ, গৌর হরির কথা, কারণ আমরা গৌরকে বড় ভালোবাসি। যে গৌরকে ভালোবাসেন হাত তুলবেন, আর যে ভালোবাসেন না তার হাত তোলার দরকার নেই। এই বেলায় সবার ভয় আছে দেখছি। আচ্ছা, গৌরকে ভালোবেসেছ যেন সবাই হাত তুলেছে, তাই তো? এর মধ্যেও কিন্তু হাত নামিয়ে রেখেছে, তার মানে গৌরকে ভালোবাসেন। কারণ কি জানো? গোড়ায় আমাদের হাত তোলো। হ্যাঁ, এই যে হাত তুলেছো না, মনে হচ্ছে যেন গৌর সরোবরে পরিস্ফুটিত কমল। কমল মানে পদ্ম ফুল। ফুটন্ত অবস্থায় দেখতে ভালো লাগে, নাকি পাপড়িগুলো যখন ঝরে ঝরে পড়ে যায় সেটা দেখতে ভালো লাগে? এই যে ফুটে আছো দেখতে ভালো লাগছে না? বলে গোড়ায় আমাদের 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 প্রাণ, হরি হরি আমাদের আমাদের প্রাণ, গোড়ায় আমাদের আমাদের প্রাণ, গোড়ায় আমাদের 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 প্রাণ, আমার প্রেমের অপর তুমি গোড়ায় নদী গান চান, আমাকে কমিটি থেকে বলেছিল যে আশেপাশে এদের কিছু পাত্র রাখা আছে, তাই তো? বাবা পাত্র রাখা আছে তো? যাইনি তো, এদিকে শুনুন, এদিকে, এই যে দাদা আমার কথা শুনছে। কবার ডাকলাম মাইকে? পাত্র রাখা আছে তো? বেশ, ওটার জিজ্ঞাসা করছি। এত মানুষ আপনারা প্রসাদ পাচ্ছেন, সত্যি কথাই তো, কিছু পেতে গেলে কিছু তো দিতে হয় বাবা, এত নিয়ম। এত বড় অনুষ্ঠান আর মন্দিরটা দেখলে তো আমি, আর যখন গাড়িটা দাঁড় করিয়েছি আমি ওটা দেখছি, বললাম এটা কি বলে, এটা হচ্ছে ওর স্যাম্পেল দেওয়া, মানে এর অনুকরণেই ওই মন্দিরটা তৈরি হবে। তো ওই মন্দিরটা আনুমানিক কত টাকার দরকার সে তো বোঝাই যাচ্ছে। পারবেন তো মন্দির তৈরি করতে? আরে শুধু বলুন যে পারবো। আপনি আমি তৈরি করার মালিক নয়, তার মন্দির সে যদি নিজে নির্মাণ না করে নেন, এ জগতের মানুষ টাকা দিয়ে মন্দির করতে পারে না বাবা, করাতেও পারে না। এই হাজার হাজার মানুষ আসুক, তাও মন্দির তৈরি হবে না যদি তার মন্দির সে কৃপা করে না করিয়ে নেন। শুধু আমাদের বলতে হবে, হ্যাঁ তোমার পাশে আমরা আছি গৌর হরি, তোমার পাশে আমরা আছি, এটা বলতে পারবেন তো? সবার পাশে যখন থাকতে পারি, সবাইকেই তো ভালোবাসা দিয়ে দিলাম, তাকে এক ভাগ দাও। আজকে রবিবার, নিজেরা কত ভালো ভালো খাই,
রবিবার দিন সব জায়গায় সর্বত্র বাঙালি জাতি তো লোভী, আর কি ভালো খাবার সেগুলো তো ভালোই জানা আছে, তা সেগুলো যখন টাকা দিয়ে কিনে কিনে খেতে পারি তাকেও তো একটু দিতে পারি বাবা, পারি না? তো এত মানুষ এসেছেন, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি বলে রাখলাম সকলের হাতে ধরে পায়ে ধরে বলছি মুক্ত হস্তে দান করবেন, তবে একটু বুঝে দেবেন ওই মন্দির নির্মাণ হবে এবং এত বড় অনুষ্ঠান প্রতি বছর যাতে এই কমিটি ধরে রাখতে পারে, কমিটি একা পারে না যদি আপনার হাতটা প্রসার না করেন। নেতাই গৌর হরি বল, গৌর হরি বল। জানবেন যে টাকাটা এখানে দেবেন সেটা জমার খাতায় আর বাকি সব খরচের খাতায়। বলে উদাহরণ, একটা উদাহরণ দেই দেখুন। রাজা বলছে, মন্ত্রী এই 12 বৎসর হলো তুমি আমার রাজত্বে মন্ত্রিত্ব করছো, খুব মন দিয়ে শুনবে, এই 12 বছরে কোনোদিন তুমি আমায় আয় ব্যয়ের হিসাব দাওনি, আমি তোমাকে 3 দিন সময় দিলাম, এই 12 বছরের আয় ব্যয়ের হিসাব তোমাকে 3 দিনের মধ্যে দিতে হবে। এখন 12 বছরের হিসাব তো রাখেনি, কারণ কোনোদিন মহারাজ চাইনি। মন্ত্রী মনে মনে চিন্তা করছে, তো বড় বিপদ, আমি 12 বছরের আয় ব্যয়ের হিসাব কি করে দেবো, একটু আসতে, 12 বছরের আয় ব্যয়ের হিসাব আমি কি করে দেবো। মন্ত্রী ঘরে গিয়ে তার নাওয়া খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে, এখন 3 দিন ধরে কিছু খাচ্ছে না, ঘুমোচ্ছে না। মন্ত্রীর স্ত্রী চিন্তা করলেন, স্বামীর হলোটা কি? আরে ও স্বামী, কি ব্যাপার, তুমি না মন্ত্রী আর তোমার চোখে জল, তুমি খাচ্ছ না ঘুমাচ্ছ না, কি ব্যাপার? মনে মনে চিন্তা করছে, অনেকেই তো আছে সহধর্মিনীর সঙ্গে যুক্তি করে কিছু সুফল পায়, দেখি না একবার কথাটা বলে। মন্ত্রী তার স্ত্রীকে কথাটা বলেছে, মহারাজ 12 বছরের আয় ব্যয়ের হিসাব আমাকে 3 দিনের মধ্যে দিতে বলেছে। মন্ত্রীর স্ত্রী হেসে বলছে, ও এই ব্যাপার, এই নিয়ে তোমার খাওয়া ঘুম চলে গেল। শোনো, কালকে যখন রাজসভায় যাবে যে কথাটা আমি বলবো সেই কথাটা তুমি গিয়ে মহারাজকে বলবে। মন্ত্রী দেখো আনন্দে আত্মার, মন্ত্রী স্ত্রী বলে দিয়েছে। চতুর্থ দিনের দিন রাজসভায় এসে আনন্দ আর ধরছে না, মহারাজ বলছে, কি ব্যাপার এত আনন্দ মন্ত্রী, তাহলে আয় ব্যয়ের হিসাব নিয়ে এসেছো? বলে, হ্যাঁ মহারাজ, নিয়ে না এলে কি আর আমার আনন্দ হতো, তা কই দাও এই 12 বছরে কত আয় হলো আর কত ব্যয় হলো, ভালো করে শুনুন এই জায়গাটা। বলছে, মহারাজ এই 12 বৎসরে কতবার আপনার গুরুদেব আপনার বাড়িতে এসেছিল? বলে, কেন প্রতি বছরে একবার করে, 12 বৎসরে 12 বার, আপনি তাকে কত করে গুরু দক্ষিণা দিয়েছেন, কেন 100 টাকা করে, তাহলে 12 বছরে কত হলো, 1200। আমি হিসাব করে দেখলাম ওই 1200 টাকা আপনার শুধু জমার খাতায় পড়ে আছে আর এই 12 বছরে সব খরচ হয়ে গেছে। তা বিষয়টা এই, এখানে যেটা জমা দেবেন এটা জমাই থাকবে, এটা তোলাই থাকবে। 1 টাকা দিলে 100 টাকা তিনি ঘরে পৌঁছে দেন, 100 টাকা দিলে 1000 টাকা ঘরে পৌঁছে দেন, আর 1000 টাকা দিলে 1,00,000 টাকা ঘরে পৌঁছে দেন। বলে, দেয় দিয়ে দেখো। কিন্তু আমাদের তো অভ্যাস খারাপ, আমরা 100 টাকা দিলে 100 বার মাইকের সামনে নাম বলতে হয়, ওটাই হচ্ছে অহংকার। ডান হাত দিয়ে দান করলে বাহাত যেন জানতে না পারে, তাহলে দানের কোনো অর্থ থাকে না বাবা। কাকে দান করব, আমার গুরুদেব এই কথাগুলো বলেন, যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান তাকে ঐশ্বর্য দান করবার মতো শক্তি আমাদের আছে বাবা, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা তাকে কি অর্থ দান করব। বলে, তার দেওয়া সম্পত্তি আমরা বিতরণ করতে পারি কিন্তু দান করবার শক্তি আমাদের না, তাই তোমরাও প্রাণ ভরে বিতরণ করো, সাধুর চরণ সেবায় লাগুক। এই মহৎ অনুষ্ঠান যেন এবছর নয় প্রতি বছর দ্বিগুণ 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 বড় হতে পারে। নিদাই গৌর হরি হরি বল, তাই গৌর হরি। তে এই যে কৃষ্ণ নাম করেছে কাজী সাহেব, এবার লীলায় ফিরে এলাম, এই যে কৃষ্ণ নাম করেছে ভক্তগণ, কাজী সাহেব কি করলেন, যার মুখে কৃষ্ণ নাম লেগেছে, যাহারে পাইল কাজী ওগ মারিল তাহারে, ভাঙিল মৃদঙ্গ ঘট
যারা প্রসাদ পেতে এখনো বাকি আছেন তারা প্রসাদ গ্রহণ করে আসবেন ভক্তচরণে নিবেদন যারা প্রসাদ পেতে বাকি আছেন তারা প্রসাদ গ্রহণ করে আসবেন যাহারে পাইলো কাজী মারিলো তাহারে ভাঙিলো মৃদঙ্গ গোটা অনাচার কইলো থারে যার মুখে কৃষ্ণ নাম ছিল হাতের কাছে যাকে পেয়েছে শুরু হলো অত্যাচার কাজী সাহেবের মারছে চাবুকে আঘাত আর যতবার আঘাত করছে প্রতিটা আঘাতের সঙ্গে বলে ওঠে কৃষ্ণ 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 কাজী তুমি আমাদের মারছো কাজী কৃষ্ণ নাম করছি বলে মারছো আমাদের তুমি যদি মারতে মারতে মেরেও ফেলো তবু মরবার আগে পর্যন্ত যতক্ষণ আমাদের এই দেহে প্রাণ থাকবে আমরা ওই নাম কেউ বন্ধ করব না যতক্ষণ দেহে প্রাণ থাকবে কেউ কৃষ্ণ নাম বন্ধ করব না এক ভক্ত আরেক ভক্তের কণ্ঠটি জড়িয়ে ধরেছে ভাই মারছে মানুষ দেখবো ওই মারের শক্তি বেশি না কৃষ্ণ নামের শক্তি বেশি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম এসো ভাই নাম মধুর দুনে যাবে ত্রিতামে জালা পর পর তুমি হরি নামের মালা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরি হরি বল হরি বল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে অত্যাচারের মাত্রা দ্বিগুণ হলো এই কাজী উদ্ধারের আরেকটা নাম ছিল রক্তাক্ত নবদ্বীপ সেদিন ভক্তের রক্তে সমগ্র নদী আর নবদ্বীপের মাটি লাল হয়ে গিয়েছিল ওই শত শত চাবুকের আঘাত সহ্য করে ভক্তগণ কি বলে জান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলে উঠলেন দৈবে হইল রাতি আবার যদি কীর্তন করিস লইব তোদের জাতি ভক্তগণ তারা কেউ আর সহ্য করতে পারল না তাই এক ভক্ত আর এক ভক্তকে বলছে ওই রক্তাক্ত দেহ নিয়ে ও ভাই যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা যে দেশে কৃষ্ণ ভজনেতে শতবাধা আমরা সেই দেশে আর রব না তবে চলে যাবার আগে যিনি আমাদের হরিনাম করতে শিখিয়েছে চলে যাবার আগে একবার তার কাছে যাই যিনি আরাধ্য দেবতা ওই রক্তের তলার মতন এক একটা দেহ হয়েছে বাবা ওই রক্তাক্ত দেহ নিয়ে ভক্তগণ শ্রীবাস অঙ্গনে সে গৌরহরির চরণের উপরে আছাড় খেয়ে পড়েছে গৌরহরি দেখো কৃষ্ণ নাম করেছি বলে কিভাবে মেরেছে দেখো গৌরহরি কিভাবে সাজিয়ে দিয়েছে একবার চেয়ে দেখো কৃষ্ণ নাম করেছি বলে কিভাবে মেরেছে প্রভু আমরা এই দেশে আর রইব না যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা কইতে মানা যে দেশে কৃষ্ণ ভজনেতে শতবাধা শতবাধা সেই দেশে কিন্তু চলে যাবার আগে শুধু তোমার কাছে নেমে ধর এ জন্মে তো তোমার কৃপা পেলাম এ জন্মে তো তোমার সঙ্গ পেলাম কিন্তু এ দেহ থেকে যেদিন প্রাণ পাখি উড়ে চলে যাবে যদি গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা একটি একটি দিন যাচ্ছে চিত্রগুপ্তের খাতায় গিয়ে জমা পড়ছে একটা রাত পার হয়ে যায় তোমার আমার জীবনের একটা দিন কমে যায় কেউ মাথায় রাখি নাই বাবা একটা রাত পার হয়ে যাবে ভজনের একটা দিন চলে গেল কৃষ্ণ বলে কাঁদার একটা দিন চলে গেল তাই যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আর সবাই নষ্ট করো না আর এক মুহূর্ত যেন নষ্ট না সবই হলো শুধু কেউ তাকে ডাকাই হলো না গৌরহরির চরণ ধরে কে বলছে প্রভু গো ও প্রভু প্রভু চরণে মত একবারে প্রভু জনমে মত
বলিয়ে দেশ ছেড়ে যাই গো চলে 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 প্রভু জনমে আমাদের বিদায় দাও না পারো যদি বলি মনে দেখো না হয় আমায় ভুলে আমাদের মনে দেখো না হয় আমায় ভুলে যেগো গোই দেখো শেষে দেখো গৌরে হরিয়া হবে না হবে না হবে না প্রভু জনমে ভক্তগণ অনুরাগ নিয়ে চলে যাচ্ছে আর গৌরহরি বলছে কাজী তুমি আমার ভক্তগণের অঙ্গে আঘাত করেছ তাদের কৃষ্ণ নাম বন্ধ করবার চেষ্টা করেছ তুমি আজকে একসঙ্গে দুটো অপরাধে অপরাধী হলে একদিকে নামের অপরাধ আর একদিকে বৈষ্ণব চরণের যে অপরাধ দুটোকে আমি ক্ষমা করতে পারি না জন্মের এই ঘোর কলিকালে 64 মহন্তের সেবা আছে আছে না অনেক জায়গায় 64 মহন্তের ভোগ হয় বিশেষ করে নবদ্বীপ ধামে গেলে দেখতে পাবে 64 মহন্তের সেবা যেমন আছে সেবার অপরাধও কিন্তু তেমনি আছে আমরা তো না জেনে কত অপরাধ করে ফেলি ভুল কিন্তু জীবের জ্ঞানও হয় অজ্ঞানও হয় গৌরহরি আমার এত চতুর ছিলেন বলে 64টি সেবার যে 64টি অপরাধ তার মধ্যে 62টি অপরাধকে প্রভু মার্জনা করে দিয়েছে কিন্তু দুটি অপরাধকে প্রভু ক্ষমা করতে পারেননি মার্জনা করতে পারেননি একটা হলো নাম অপরাধ আর একটা হলো বৈষ্ণব চরণে অপরাধ যে অপরাধ দুটোকে গৌরহরি ক্ষমা করতে পারেন নাই আজকে ভক্তের অঙ্গে তুমি আঘাত করেছ ভক্তগণ কাজী শুধু তোমাদের অঙ্গে আঘাত করেনি কাজী আমাকেও মেরেছে তোমাকে কিভাবে মেরেছে নিজের কাপড় অন্যখানি সরিয়ে যেমনি মাত্র পেছন ঘুরে দাঁড়ালেন ভক্তগণ চমকে উঠেছে দেখছেন শত শত চাবুকের আঘাত মহাপ্রভু পৃষ্ঠ দেশে যে অঙ্গে চন্দন দিতে ভয় পাইছিতে ভয় পাইছিতে শত শত চাবুকি রাধা মহাপ্রভুর পৃষ্ঠে মহাপ্রভুর পৃষ্ঠে এরপর তোমরা আমায় ছেড়ে চলে যাবে একবার ভাবুন
দেখছি ভগবান ভক্তির অঙ্গীর আঘাত নিজের অঙ্গে গ্রহণ করে সেই ভগবানকেও আমরা হারিয়ে ফেললাম। গৌরহরি বলছে ভক্তগণ তোমরা কে জানো না, ভক্ত অঙ্গই আমার অঙ্গ কোন প্রভেদ নাই, কোন প্রভেদ নাই, ভক্ত অঙ্গে করলে আঘাত আমি আমার নিজ অঙ্গ দিয়ে ঠেকাই, নিজে অঙ্গ দিয়ে ঠেকাই, আমি ভক্তবান ভালোবাসি, আমি ভক্তবান ভালোবাসি, আমি ভক্তবান ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, আমি যুগে যুগে তাই তুই আসি, ভক্ত বড় ভালোবাসি, আমি যুগে যুগে তাই তো আসি, ও গয়ে জানবে নয় জানবে বেশ, যে কাজী তোমাদের এমন করে মেরেছে সেই কাজীকে নাম বলি আমি তবেই ছাড়ব। নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা আজ যে বড় আনন্দের দিন, আজ যে কাজী দমন হবে, তুমি সমগ্র নদীয়া নবদ্বীপবাসী ভক্তগণকে জানিয়ে দিয়েছো তাদের যার ঘরে যা বাদ্যযন্ত্র আছে সেই বাদ্যযন্ত্র নিয়ে যেন সন্ধ্যার পূর্বে সবাই শ্রীবাস অঙ্গনে উপস্থিত হয়। মায়েদের ঘরে কি বাদ্যযন্ত্র? মায়েদের উলুধ্বনি, আর ভক্ত বাবাদের আছে জয়ধ্বনি। হৃদয় গৌর হরি বল, হরি বল। কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিলে? পরিবেশন জয় নিধি, ভালো ছেলে খুব, আসার পর থেকে আমার কাছেই ছিল। আজকে নিতাই চাঁদ সমগ্র নবদ্বীপে প্রকাশ করলেন যে আজ কাজী দমন হবে, তোমাদের যার ঘরে যা বাদ্যযন্ত্র আছে তোমরা সেই বাদ্যযন্ত্র নিয়ে সন্ধ্যার পূর্বে শ্রীবাস অঙ্গনে উপস্থিত হবে। তো চলেছেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ জানে দেখে তারে বলে
ভগবন্তে তৃণভরি আমারে কিনিয়া লব বল গৌরী হরি জলে দেখে তারে বলে তীর্ণ ধরি আমারে কিনিয়া লব ভজ গৌর হরি এত বলি নিত্যানন্দ ভূমে করি যায় বৈষ্ণব কবি এই অর্থে নাগরী বোঝালেন না আমরা জানি রমণী বা নারীদের বলা হয় নাগরী কিন্তু বৈষ্ণব কবি নাগরী তাঁদেরই বললেন যারা ওই আসল নাগরের চরণ সেবা করবার জন্য বসে আছে এখানে পুরুষও হতে পারে আবার নারীও হতে পারে জানবেন গোপী অনুগত প্রাণ ছাড়া কৃষ্ণ ভজন হয় না তাই নারী হতে হবে গোপী হতে হবে সেই নাগরীরা ওই নিতাই চাঁদের মুখের কথা শুনে যার যার আপন আপন গৃহ সাজাচ্ছে ধরুন আপনাদের এই পথ দিয়ে এই রাস্তাটা দিয়ে যদি গৌর বেঁচে যায় আপনাদের বাসনা হবে না যে ভগবান সাক্ষাৎ নেচে যাবে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে তুলি তাই না ঠিক তদ্রূপ নদিয়াবাসী নাগরীরা যার যার আপন আপন গৃহ প্রাঙ্গণ সাজিয়েছে কি দিয়ে কাদির সহিত কলা সকল দুয়ারে পণ্য ঘট আম্রসরা নারীকে দেব ঘিতের প্রদীপ জ্বালিয়ে দিল সারি সারি বৃদ্ধা রমণীগণের সাজায় প্রসারি সাজিয়েছেন আর এদিকে গৌর হরি আমার যখন কাজী উদ্ধার করবার জন্য আজ যারা প্রসাদ পেতে বাকি আছেন বাবা আর যে কজন আছে এরা কীর্তন শুনেই উঠবে জয় নিতে কষ্ট হচ্ছে না মা আর প্রচন্ড তাপ উপরে বিশ্বাস করো আমার কিন্তু কষ্ট হয় না প্রতিদিন কীর্তন গাইছি সারাটা রাত জাগ আমি বাড়ির থেকে বেরিয়েছি তখন রাত 3:30 বাজে বাবু আর এখানে এসেছি আসার পরে ঘুম তো নাই তোমাদের আসরে উঠে গেছে আসরে এসে যখনই তোমাদের মুখগুলো দেখি ওটাই আমার জীবনের সব থেকে বড় আনন্দ জানবে যে আনন্দ পরমেশ্বর ভগবানকে আনন্দ দান করতে পারে না সেই আনন্দ জগতে কখনো আনন্দ হতে পারে না তাই পরমেশ্বর ভগবানকে আনন্দ দান করবার জন্য আজকের এই আনন্দ নেতাই গৌর হরি বল গৌর হরি বল জয় নিতাই তো দেখো গৌর হরি আমার শিবার সঙ্গে যাবার জন্য যেমনি মাত্র ঘরের বাইরে চরণ রেখেছেন গদাধর পণ্ডিত ছুটতে ছুটতে এসেছে ও প্রভু এই বেশে কাজী উদ্ধার করতে যাচ্ছ এসো মনের মতো সাজাইব এসো মনের মতো আমি সাজাইব এসো মনের মতো সাজাইব বলি নিরজনে বসে বসে মন
মনের মতো আমি সাজাই বলি নিজরে বসে বসে তোমার মনের মতো সাজাইব বলি নিজরে বসে বসে প্রভু আমার মনে গৌর হরিকে কিভাবে সাজায় গদা ধরে অতি যত্ন করে নিতাই গৌর হরি সাজিয়ে দিয়েছেন সাজিয়ে দেবার পরে কি করছে বলে সেই বেশে কতদিন তোমায় দেখি নাই ও প্রভু নবদ্বীপে তো সেইভাবে তুমি দাঁড়াওনি আর দেখতেও পাইনি একবার তেমনি করে দাঁড়াও প্রভু তেমনি করে দাঁড়াও প্রভু তেমনি করে দাঁড়াও প্রভু তেমনি করে দাঁড়াও প্রভু না বলি মতন মোহ তেমনি করে দাঁড়াও প্রভু বৃন্দাবনের মধুর মোহ তেমনি করে দাঁড়াও প্রভু বৃন্দাবনের মদন মোহন ভরি তোমায় দর্শন করি বৃন্দাবনের মদন মোহন তেমনি করে হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি এবারে এসে দাঁড়ালেন শ্রীবাস অঙ্গনে আর শত শত ভক্তগণ তারাও এলো শ্রীবাস অঙ্গনে গৌর হরি কাজী উদ্ধার করবার জন্য চারটি সম্প্রদায় করলেন মাথায় রাখবেন কাজী উদ্ধারের সময় চারটে দল হয়েছে প্রথম দলের মূল কীর্তনিয়াকে ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈত আচার্য প্রভু দ্বিতীয় দলের মূল কীর্তনিয়া শ্রীবাস পণ্ডিত তৃতীয় দলের মূল কীর্তনিয়া প্রভু চিন্তা করছেন কাকে করা যায় হঠাৎই লক্ষ্য করল কার দিকে ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা ছিন্ন বহির্বাস সবে জিজ্ঞাসেলে বলে আমি শ্রী চৈতন্যের দাস তিনি কে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস আর চতুর্থ দলের মূল কীর্তনীয় হয়েছেন স্বয়ং গৌর হরি নিজে কিন্তু সবার আগে চলেছেন পাগলা নিতাই তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরি হরি বলছো তো নাকি হাত তোলো হাত তোলো হাত তোলো আর বেশি কোন হাত তোলাবো না একটু তোলো বলি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বুঝি জন গো রঙ ভজ শ্রী হায় আমার প্রাণ রে হে জানা গৌরাঙ্গ ভজ চললেন পাগলা নিতাই এবার চলেছে অদ্বৈত আচার্য প্রভু এই চারটি সম্প্রদায়ের চার রকম নাম ছিল প্রথম দলের মূল কীর্তনিয়া চলেছেন কি নাম গাইছেন আজকে গৌর হরিকে আচার্য কখনো দেখছে হরি রূপে আবার কখনো দেখছে রাম রূপে তাই গাইতে গাইতে চলেছেন বলো ভাই হরি ওম রাম রাম হরি রাম বলো হরি ওম রাম রাম হরি রাম হরি ওম রাম রাম হরি রাম হরি ওম রাম
চলেছেন শ্রীবাস পণ্ডিত কি নাম গাইছেন হরি হরায় নমো কৃষ্ণ জগবায় নমো হরায় নমো কৃষ্ণ জগবায় নমো জগবায় মাধবায় কেশবায় নমো জগবায় মাধবায় কেশবায় নমো জগবায় মাধবায় কেশবায় নমো জগবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারি গোপীনাথ মদনমোহন গিরিধারি গোপীনাথ মদনমোহন আবার গিরিধারি গোপীনাথ মদনমোহন আবার গিরিধারি গোপীনাথ মদনমোহন কটা দল গেল শুনেছেন দুটো তিন নম্বর কে কি নাম বলেছিলাম দেখি কে মন দিয়ে শুনেছে অদ্বৈত তো প্রথম শ্রীবাস দ্বিতীয় তৃতীয় কে হরিদাস ঠাকুর কি নাম গায় হরিদাস ঠাকুর কি নাম করে তারক ব্রহ্ম নাম তারক ব্রহ্ম নাম কোনটা জানো ষোলো নাম বত্রিশ অক্ষর তাই বলতে বলতে চলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাকি থাকলো কে আমার গৌর হরি কি নাম গাইছে একই কথা কিন্তু সুরের অনেক তারতম্য আছে কি বললেন তোহরি চরণে মন লাগরে হে তোহরি চরণে মন মন লাগরে হে মন লাগুরে লাগুরে হে মন লাগুরে লাগুরে তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে তোহারি চরণে
আসে যত ভক্তগণ, কেহ ভাঙে দুয়ার কেহ পুষ্পবন। চারিদিক থেকে প্রভুর ভক্তরা মলাইচার কাজীর বাড়িটাকে ঘেরাও করে ফেলেছে। মশাল হাতে সবাই চিৎকার করে বলে উঠল, কোথায় কাজী? কাজীর সকল সৈন্য সামন্ত অস্ত্র লাঠি বল্লম নিয়ে ছুটে গেল, কিন্তু গেলে কি হবে? যেই গৌর চরণ দর্শন করেছে ওই গৌরচরণে আত্মনিবেদন করে বলছে, প্রভু তুমি যদি হিন্দুর ভগবান হও তবে আমাদেরও আল্লাহ প্রভু, আমি যদি তোদের আল্লাহ হব তোহারি চরণে বলে, কাজী বেটা কোথা? ঝাট ধরি আনো উহার কাটি ফেলি মাথা। ভয়ে গিয়ে কাজী সাহেব চিলেকোটায় লুকাল, চিলেকোটার গোবাক্ষ দ্বার দিয়ে দর্শন করছে। যারা অস্ত্র লাঠি বল্লম নিয়ে ছুটে গেল তারা তো কেউ ফিরে এলো না, সবাই একে একে গৌর চরণে আত্মনিবেদন করেছে। গৌর হরি, আমি তো এটাই চেয়েছিলাম, যেদিন হিন্দু মুসলমান সবাই তোমায় চিনবে একত্রিত ভাবে, আমি আজকে পালিয়ে যাব আমার গোপন পথ দিয়ে। যে পথ দিয়ে কাজী সাহেব পালিয়ে যাচ্ছেন ওই পথের শেষান্তে আজানুলম্বিত ভুজদারী গৌর হরি দাঁড়িয়ে আছে। কাজী পালাচ্ছ কোথায়, জবাব দিয়ে যাও, আমার ভক্তগণের অঙ্গে আঘাত করেছ, আজ আমি দেখবো না তুমি আমায় কত আঘাত করতে পারো। প্রভু গো, আমি রামায়ণে শুনেছিলাম রাবণ সীতাকে হরণ করেছিলেন তার রাক্ষসকুল উদ্ধার করবার জন্য, আর আমি তোমার ভক্তগণের অঙ্গে আঘাত করেছি কেন জানো দয়াময়, আমার এই জবনকুলটাকে উদ্ধার করবার জন্য। শুধু তাই নয়, যারা তোমার নামে আমার কাছে নারীর জানাতে এলো তাদেরই জন্য প্রমাণ করতে চেয়েছিলাম, আমারে গৌর হরি ভণ্ড নয়, আমারে গৌর হরি প্রতারক নয়, আমারে গৌর হরিপতি পাবন। কিন্তু শাস্তি তোমায় পেতেই হবে, শাস্তি পেতে হবে কি গো দয়াময়, আমি তো গত রাত্রিতেই শাস্তি পেয়েছি, আমি যখন নিদ্রাগত অবস্থায় ছিলাম কে যেন আমার বক্ষের উপরে চেপে বসলো। যিনি বক্ষের উপরে চেপে বসেছিলেন কাজী সাহেবের, তিনি কে? তিনি ভগবান নৃসিংহদেব। আপনাদের মনে আছে হিরণ্যকশিপুরের নারী বুড়ি টেনে বার করেছিলেন? সেই ভগবান নৃসিংহদেব পুনরায় আজকে মলাইচাঁদ কাজীর দেহের উপরে ঝাঁপিয়ে আমি তোকে মেরেই ফেলি, ক্ষমা চেয়ে বললেন তুমি আমায় মেরো না, আমি কাল সকাল হলেই ওই গৌর চরণে আত্মনিবেদন করে আমার জনম ধন্য। আমি শুনেছি তুমি পতিত বামন, আমি শুনেছি তুমি অন্তর্যামী ভগবান, তুমি তো সকল পতিতকে উদ্ধার করে দাও, তুমি কি পারো না আমার মতো পতিতকে উদ্ধার করে দিতে? তুমি তো সব পতিতকে উদ্ধার করে দাও, তুমি কি পারো না আমার মতন পতিতকে উদ্ধার করতে? কাজী আমি তোমায় মুক্তি দিতে পারি কিন্তু একটা শর্ত আছে, আজ থেকে তোমার বংশে কেউ গরু হত্যা করতে পারবে। ভাবুন কথাগুলো, মলাইচাঁদ কাজী মহাপ্রভুর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন জীবনে আমার মুসলমান বংশে কেউ গরু হত্যা করবে না, আজকে কি আর সেই দিন আছে? কে আর কার কথা রাখলো? আর কদিন পরে দেখবেন গরুর দুগ্ধ কি জিনিস সেটাই আমরা জানতে পারবো, গোমাতাই নাই। কাজী সাহেব মহাপ্রভুর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন, প্রভু জীবনে আমার বংশে কেউ গরু হত্যা গো হত্যা করবে না। কাজীকে ধরিয়া মহাপ্রভু করেন আকর্ষণ, বক্ষ পরে চাপি দিলেন গানয়া লিঙ্গন, কাজীর কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দিলেন, ললাটে তিলক করে দিলেন, আর বললেন আজ হতে তুমি হিন্দুদের মতো কৃষ্ণ নামে গাইবে, কৃষ্ণ নাম বলা হবে, বল প্রভু আমার গতি কি হবে,
বলে তোমার গতি তো আমি এই জগতে যার কেউ নাই তার কৃষ্ণই আছে তুমি না বলেছো মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে গৌরহরি আমি আজকের চিন্তা করছি না আমি চিন্তা করছি যেদিন আমি চলে যাব আমি মুসলমান হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছি শুনলে আমার মুসলিম ভাইয়েরা আমার দেহটাকে নিয়ে কবর দেবে না আমার হিন্দু ভাইয়েরাই আমার দেহটাকে নিয়ে পোড়াবে না বলো গৌরহরি আমার গতি কি হবে বলো আমার গতি কি হবে তোমার গতি তো আমি এ জগতে যার কেউ নাই তার ভরসা যে আমি জীবনে যাতে কেউ কোনোদিন তোমাকে ঘৃণা না করতে পারে সেই কাজ আমি করে রেখে যাব একটি কাঠ চাপা ফুল গাছ মাটিতে রোপণ করলেন নমস্কার দর্শক মন্ডলীর কাছে একটু সময় চেয়ে নিচ্ছি আজকের আমাদের যে বিশ্বজিৎ সুরজিৎ বসুবাবু কীর্তন গান করছেন এই কীর্তন গানে মুগ্ধ হয়ে বাবলু মাইতি কুমারচক পশ্চিম পাড়া উনি 100 টাকা পুরস্কৃত করলো আশা করি সকলে হরিদ্বটি সহকারে সমর্থন জানাবেন শ্রীগুরুর তাই গৌর প্রেমানন্দে হরির বল জয় নিতাই জরাধেশম আমি আমার গানকে সন্তুষ্ট করব এমন শক্তি আমার নাই বাবা মহাপ্রভুর অবারিত দান মহাপ্রভুর কৃপা করুণা তাই হয়তো আপনাদের কিঞ্চিত আনন্দ দান করতে পেরেছি কিনা জানি না তবে নিয়ে গেলাম অনেকখানি ভালোবাসার যিনি 100টি টাকা দান করেছেন ভগবানের চরণে প্রার্থনা তিনি যেন এইভাবে যুগ যুগ ধরে দানই করে যেতে পারেন আর এই অর্থ যেন পরমার্থের সন্ধান এনে দেয় বাবা তা যাই হোক কাজীকে বললেন গৌরহরি জীবন আমি যে কাজ কারোর জন্য করি নাই তোমার জন্য করে রেখে গেলাম একটি কাঠ চাপা ফুল গাছ মাটিতে রোপণ করলাম নাম করতে করতে একদিন এই চাপা ফুল গাছের পাশেই তোমার সমাধি হবে গাছে যদি কোনোদিন প্রথমে বলেছিলাম পাতা না থাকলে ফুল ফুটবেই গিয়ে দেখবেন এখনো সেই 500 বছর আগের গাছ মনে হবে যেন কালকে রোপণ করা হয়েছে হরি বল হরি বল যাও কাজী সকল ভক্তগণের কাছে মার্জনা ভিক্ষা চাইলেন সকল ভক্তগণের কাছে মার্জনা ভিক্ষা চাইলেন কাজী সাহেব জয় নিতাই গৌর হরি বল সবাই বলবে আর আমার এই পেছনে যে ছেলেটি আছে ও তোমাদের দুটো ভজন গান করে শোনাবে কারণ খুব ভালো গায় সেই সঙ্গে লুটের গানটাও গাইবে তারপরে আজকে আমরা এখান থেকে বিদায় নেব বাবা নিতাই গৌর হরি বল বলো জয় সচি নন্দন জয় ভগবান ঈশ্বর আল্লাহ তেরে নাম জয় সচি নন্দন জয় ভগবান ঈশ্বর আল্লাহ তেরে নাম জয় সচি নন্দন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
বলো হরি হরি বলো হরি হরি জয় নিতাই জয় গো নির্মল পরামাণিক নির্মল পরামাণিক নির্মল প্রামাণিক কে আছেন জয় নিতে আচ্ছা আরেকটু সময় চাই নিচ্ছি আমাদের আজকের যিনি গাইয়া তেনার গানে মুগ্ধ হয়ে সুপ্রদীপ মাইতি পিতা বজগোপাল মাইতি 100 টাকা দিলেন এবং আজকে যিনি আমাদের অন্নকূট উৎসবের সম্পূর্ণ কীর্তন গান এবং অন্নকূট উৎসবের ব্যয়ভার গ্রহণ করেছেন সত্যেশ্বর মাইতি পিতা পঞ্চানন মাইতি তিনি 500 টাকা দিয়ে ওনাকে পুরস্কৃত করলেন আশা করি সকলেই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন শ্রী গুরু তাই আচ্ছা আমাদের তিনি গায়কের ডান সাইডের বাজিয়া উনার বাদ্যযন্ত্রে মানে খোলের বাজানোর ক্যাপাসিটির উপর মুগ্ধ হয়ে মানস সামন্ত ওনাকে 40 টাকা পুরস্কৃত করলেন আশা করি সকলেই হরিধ্বনি সহকারে সমর্থন করবে তাই গৌর প্রেমানন্দে জানিতে সবাই নাচবে কোন কোন মায়েরা নাচবে সব উঠে দাঁড়াও আজ আপনারা একটু উঠে দাঁড়ান নাচবেন যখন উঠে দাঁড়ান জয়নি তাই নাচবেন যখন উঠুন আচ্ছা আমাদের আংটি দোকানি বাজিয়ার বাজনাতে মুগ্ধ হয়ে ওনাকে 20 টাকা পুরস্কৃত করলেন আশা করি সকলে সমর্থন করবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরে বল হরি বল সবাই মিলে রাধে তোমায় বারে বারে করি যে মানা রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে জল নিতে তুমি একলা যে বাড়ি বাড়ি